সবারই ভালো কাজ করছে, অনেক সময় পেয়েছে। আমারও তাই মনে হয় যে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সবাই সবার ভালো কাজ করা উচিত। আজকে আপনাদের এই সমস্যার কারণে কি আজকে প্রেজেন্ট কম আপনাদের? ওই খবরে দেখলাম ভাইয়া, গাজীপুরে বজ্রপাতে 2টা লোক মারা গেছে আর কি, আমাদের বয়সী আর কি। আপনাদের বয়সী? হ্যাঁ হ্যাঁ। ওরা এই বজ্রপাতের সময় বাইরে কি করতেছিল? গাজীপুর স্টেডিয়ামে, গাজীপুরা না, গাজীপুর স্টেডিয়ামে ফুটবল খেলতেছিল। ফুটবল আর কি স্টেডিয়ামে প্র্যাকটিস করায় তো, ওই যে ক্রিকেটারদের আর ফুটবলারদের, ওরা মনে হয় বৃষ্টিতে পরে ফুটবল খেলতেছিল কালকে, না তো কালকের আগের দিন। দুইটা একই ভাই আর কি, মেবি এক মায়ের পেটের ভাই আর কি, একসাথে মারা গেছে। আল্লাহ, না এক মায়ের বেটার না, তারা একজনের বাড়ি ওই আপনার কি কয় জোরপুকুর না ওই মানে রাজবাড়ির পিছনের একজন, আরেকজন সম্ভবত এদিকে জোরপুকুর বাড়ির বাসা। যেটাই ঘটুক ঘটনা খুবই দুঃখজনক, আর এক মায়ের হোক বা দুইজনের হোক, দুইটা প্রাণ ঝরে গেছে, এটাই আসলে সব থেকে বড় কথা। তারা দুইজনে অনূর্ধ্ব 16 তে খেলতো, মানে জাতীয় টিমে, জাতীয় টিমে না, গাজীপুরের মানে এক ক্লাবে খেলতো আর কি। তাহলে তো এবার পত্রিকা চলে আসার কথা। আচ্ছা, তো আমরা একটু আপনাদের আপনাদের আমি একটু আপনাদের ফ্রিল্যান্স আইডিটা দেখবো, কি অবস্থা আপনারা, কে আর কি করলেন আমি একটু দেখবো। আমার ভাইয়া ইমেল ভেরিফিকেশন আসছে দেখলাম, পরে আইডি ভেরিফিকেশন দিছিলাম, ওরা বলছে সব রিকোয়ারমেন্ট আর কি জমা দিছি ওদের, পরে বলছে যে টাইম নিয়ে মানে ভেরিফাই করে পরে ই করবে, এইরকম একটা মেসেজ ইনস্ট্রাকশন দিয়েছে। আচ্ছা ঠিক আছে, মানে মোটামুটি হয়ে যাওয়ার কথা আপনাদের, শুধু প্রোফাইল বাদে বাদ বাকি সবগুলাই আপনাদের হয়ে যাওয়ার কথা, প্রোফাইলটা বাদে। আলামিন ভাই, আপনি যদি একটু দেখাই দেন আমাকে আপনার আইডির কি অবস্থা একটু দেখি ভাই। আমি জি জি ভাই, আমার আইডি তো আগেই করা। আচ্ছা করা আছে না, তাহলে ওকে, রবিন ভাইয়েরও মনে হয় করা আছে। রনি ভাই, প্রোফাইল করতে যেয়ে কোনো সমস্যা ফিল করতেছেন আইডি করতে যেয়ে? না ভাই ঠিক আছে। রনি ভাই ওকে, জি ভাই ঠিক আছে, সমস্যা নাই কোনো। রবিন ভাই তো আগেই হইছে, আর আমি বলছিলাম আমির হামদের রনি ভাইয়ের কি অবস্থা? দেখি ডিসক্রিপশন কি দিছেন। ওকে, আই এম শালিন দেবনাথ, অ্যাটিটিউড ইন ওয়ার্ক, এটা ভুল হচ্ছে, আই ওয়ান্ট টু শো মাই স্কিল, জাস্ট এই পর্যন্ত রেখে দিলেন, কাজে অ্যাটিটিউড দেখানোর কিছু নাই। আচ্ছা ভাই, তারপরে যে সো নো,
এটা আপনি পড়ে দিবেন, বেশি কথা লিখবেন না, যে সো নো কনক্লুশন টু গিভ মি ওয়ার, এগুলো লেখার কোনো দরকার নেই। হ্যাঁ পড়লেন তো ঠিক আছে, আই লাইক টু কনসেন্ট্রেট অন অন প্রজেক্ট অনলি হোয়াইল আই এম ওয়ার্কিং, এগুলো ঠিক আছে, পরের লাইনটা ঠিক আছে। এখানে ছোট্ট করে নিজের সম্পর্কে বলবেন যে আই এম শান্ত বিধা, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই এম ফ্রিল্যান্সার, ঠিক আছে। দেন আপনি লেখেন যে আই ওয়ান্ট টু শো মাই স্কিল অন অন ডিফারেন্ট কাইন্ডস অফ গ্রাফিক ডিজাইনার ওয়ার্ক, দেন আপনি ডিরেক্ট ফিচারগুলোতে চলে যান যে আই ওয়ার্ক উইথ দি সফটওয়্যার অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর সার্ভিসেস, ঠিক আছে। এ বলে চলে যান ফোন ভেরিফাইড ইমেল ভেরিফাইড পেজ ওকে, তারপরে আর কি কি বাকি আছে, পোর্টফোলিও অ্যাড করবেন, জি আজকে করব, করে দিন ভাইয়া আমারটা একটু দেখবেন নাকি? অবশ্যই। আচ্ছা আমি দেখাইতেছি, ছবি আরো ক্লিয়ার দিবেন, ছবি দিবেন না, এখানে ফোন ভেরিফাইড ইমেল ভেরিফাইড ফেসবুক ভেরিফাইড আইডেন্টিটি ভেরিফাইড, এখানে ভেরিফাই করবেন, আইডেন্টিটি ভেরিফাই করবেন। ভাইয়া আইডেন্টিটি ভেরিফাইয়ের জন্য কাগজপত্র সব তো আমি কনফার্ম করছি, আমারে বলছে যে মানে একটা ইনস্ট্রাকশন দিতে যে টাইম দিয়েছে আর কি। আচ্ছা মানে ওরা একটু সময় নিছে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমার এই যে এই জায়গায় আমি মানে ইনফরমেশন সবগুলো দিয়েছি। আচ্ছা আপনি কোন কপি দিয়েছেন? প্লিজ সাবমিট আ কপি অফ ইওর প্রুফ of address that has your name and address written in roman characters. ha ha copy দিয়েছি, আচ্ছা দিবেন না তাহলে ওরা একটু সময় নিচ্ছে আর কি। আপনারা সব সময় NID তে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেস ইউজ করুন। ভাইয়া NID এর অ্যাড্রেস দিছি, NID কপি দিছি, পরে আমার একটা কোড দিছে, ওই কোডের ছবি দিছি, মানে ওরা আর কি আমার ইনস্টা এক্সাম্পল হিসেবে যেভাবে দেখাইছিল ওইভাবেই দিছি। আচ্ছা তাহলে তো হয়ে যাওয়ার কথা, কালকে দিছি আমি আর কি। যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্টের কপি দিয়ে দিবেন, এটা বেশি কাজে কাজে দিবে। আমার ভাইয়া স্মার্ট কার্ড পাসি আর কি, ওইটারই আমি দিছি। তারপর সবার উদ্দেশ্যে বলছি, যাদের পাসপোর্ট আছে তারা যদি পাসপোর্টের কপি দেন তাহলে কোনো ঝামেলাই হয় না, ওরা একবারই নিয়ে নেয়, কারণ পাসপোর্টের উপরে আর কোনো ভেরিফিকেশন হয় না। এখানে মোটামুটি অনেকেরই পাসপোর্ট থাকার কথা,
সেক্ষেত্রে আপনারা পাসপোর্টের একটা ছবি তুলে দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া আমার যদি আইডি আইডেন্টি ভেরিফিকেশন তো হয়ে যায় তাহলে তো আমার 70% আসে যাবে না? হ্যাঁ চলে আসবে। আচ্ছা আর কোনো কিছু কি করতে হবে ভাই একটু দেখেন তো? এখানে ক্লিয়ার দিবেন আইডেন্টি ভেরিফিকেশন ছোট করে ডেসক্রিপশন মানে ওর মানে 50 ক্যারেক্টার চাই মানে কি? আপনি তো বলছিলেন যে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার আই রিয়েলি লাইক টু ডু সিম্পল ডিজাইন, এটা তো আরো কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ কিন্তু আমি এখানে আপনারা কি অ্যাড করবেন এটা এই আমি কিন্তু আপনাদেরকে বেশ কিছু প্রোফাইল দেখাইছি। হ্যাঁ হ্যাঁ আপনারাও তো একই ভাবে এটার ভিতরে ঢুকবেন, দেখে অনেকে প্রোফাইল দেখবেন যে তারা কি ধরনের ডেসক্রিপশন দিছে, এখানে নিজের সম্পর্কে কি ধরনের সামারি অ্যাড করছে। এরপরে আপনি নিজের মতো করে একটু মিলিয়ে দিয়ে দিবেন যে যেমন শান্তনু ভাই দিছে আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই ডু প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, আই হ্যাভ এ স্কিল অন ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর, আই ডু দিস কাইন্ড অফ সার্ভিস দিয়ে আপনি নিচে লিখে দেন লোগো ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি, ব্র্যান্ডিং, প্যাকেজ ডিজাইন, এরকম একটা ডিসক্রিপশন দিয়ে দেন আর কি। এবং ডিসক্রিপশন দেওয়ার আগে আপনি মিনিমাম 8-10 প্রোফাইলের যারা কাজ রেগুলার করতেছেন তাদের ডিসক্রিপশনটা দেখে নেবেন। ইভেন হ্যাঁ এটা অবশ্যই করবেন। দেন পোর্টফোলিও আইটেমস, পোর্টফোলিও আইটেম দেখাচ্ছি কি করে করবেন, নিচে যান নিচে নিচে দেখি এডুকেশন দিয়ে দিবেন। আবাইয়া এডুকেশন এডুকেশন দিয়ে দিবেন, এখানে নিচে যান স্ক্রলিং করেন, হ্যাঁ এডুকেশন দিয়ে দিবেন, অ্যাড কল এডুকেশন আপাতত দরকার না, ইচ্ছা করলে আপনি যেটা দিতে পারেন। আর কোয়ালিফিকেশন তো অবশ্যই গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেশন এগুলাই কোয়ালিফিকেশন। ওকে ঠিক আছে, এক্সপেরিয়েন্স কি দিব? এক্সপেরিয়েন্স তো নাই, না নাই কোনো এক্সপেরিয়েন্স নাই আপনি তো। এবং আপনি কি যখন প্রোফাইল করেছেন তখন কি এটাকে আপনি বিগিনার হিসেবে দিয়েছেন? হ্যাঁ বিগিনারই তো, বিগিনার হিসেবে দিলে কোনো এক্সপেরিয়েন্স দরকার নেই। আচ্ছা এডুকেশনটা এখন আপাতত দিব, আর কোয়ালিফিকেশন কি দিব? ওই আপনার কোয়ালিফিকেশন অ্যাড কোয়ালিফিকেশন ক্লিক করেন, আচ্ছা দেখেন এখানে বলছে যে প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। আপনার কি এই ধরনের কোনো কিছু আছে? জি না ভাই। তাহলে কেন দিবেন? আচ্ছা আবার এখানে ইন্টার দিতে গেলে ওরা আবার এটা ভ্যালিডেশন চাইতে পারে। হ্যাঁ হ্যাঁ দরকার নাই আপনার এটা ছাড়াই, এগুলা বাদেই আপনার প্রোফাইল 100% লোকে করা যায়, কেন শুধু শুধু এখানে মারতে কথা দরকার নাই কোনো। তো যেটুকু বাকি আছে আমি তো ভেবেছিলাম যে আপনারা প্রোফাইল রেডি করে কিছু কিছু বিডিংও আরম্ভ করবেন, মানে কন্টেস্টে ঢোকা আরম্ভ করবেন। এখন স্লো স্লো কাজ করতেছেন। আচ্ছা ভাইয়া আজকে কমপ্লিট করো। হ্যাঁ শাকিল ভাই ওকে ধন্যবাদ আপনাকে। আমি একটু মনি আপু আপনার আপনার প্রোফাইলে কি অবস্থা ভাইয়া? আমি তো করি নাই। কেন করেন ভাইয়া? আমি হচ্ছে যে বাকি তারপরে লোগো নিয়ে কাজ করতে ছিলাম, যে আমি সময় হচ্ছে না। লোগো নিয়ে কাজ করবেন সেটা তো ঠিক আছে, লোগো নিয়ে এইটা করতে তো 5 মিনিটের বেশি লাগে না। আপনি তো কিছু কিছু প্রোফাইল বাদে বাদ বাকি কাজগুলো তো আগায় রাখবেন, আগায় রাখবেন না? আচ্ছা আমি দি কাজ কি করে দেব তাহলে? আমি তো বলছিলাম পরে যে নাম দি নাম তো দেব এক্সিস্টটা তো পরে বাড়াতে হবে। একটা ইমেল আইডি যেভাবে খুলেন এখানেও তাই, জাস্ট একটু ডিফারেন্ট আর কি। আপনারা খুব স্লো কাজ করছেন, এটা আমার মানে আমি কিন্তু আপসেট হচ্ছি আপনাদের উপরে। ইভেন মাঝখানে শুক্রবার গেছে, বৃহস্পতিবার রাত গেছে, আজকে 6টা দিন গেছে। আচ্ছা আমি আজকে ছেড়ে দিব। হ্যাঁ ওকে পরে
ফেলবেন, ঠিক আছে, ধন্যবাদ, উনি আবু তাসনিম মুনতাকা জি ভাইয়া। আচ্ছা আপনার অনলি 30% কেন বলেন তো? প্রোফাইলে যান, ছবি দেন নাই, ছবি দিতে হবে প্রথম কথা। এখানে কি দিচ্ছেন? ইটস কারেন্টলি 220 বছর, ঠিক আছে, এটা এখনকার সময় দেখাচ্ছে। ওকে, ছবি দিবেন, এখানে অল্প করে ডেসক্রিপশন দিবেন যে আই এম তাসনিম মুনতাকা, আই ডু প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, আই হ্যাভ স্কিল অন অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোব ফটোশপ। দেন দিবেন যে আই ডু সেভারাল কাইন্ডস অফ ডিজাইন, সাচ অ্যাজ লেয়ার ডিজাইন, সাচ অ্যাজ ফ্ল্যাট ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি, লোগো ডিজাইন, ইটসেট্রা ইটসেট্রা ইটসেট্রা। ওকে, ফাইন, হ্যাঁ, এবং আই এম টু মাচ, এবং আই এম প্রফেশনাল অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু ডু ওয়ার্ক ইন টাইম, দেন আমি সময়ের কাজ সময় করে দিই। ছোট্ট একটা সামারি দিয়ে দেবেন, যদিও লাগে না, আপনি অনেক প্রোফাইলই পাবেন যেখানে কোনো সামারি নাই, এক লাইন লেখা আই এম এ গ্রাফিক ডিজাইনার, এরকম এরকম প্রোফাইলও আছে। আপনার মেইন প্রোফাইল হচ্ছে যেখানে এখনো ফোন ভেরিফাইড করেন নাই, ফোন ভেরিফাইড করে ফেলবেন আজকে, 10 পয়েন্ট বেড়ে যাবে তাহলে। তারপর আইডেন্টিটি ভেরিফাইড করবেন, পেমেন্ট ভেরিফাইড করে। ভাইয়া, আমার তো ন্যাশনাল আইডি কার্ড নাই। ন্যাশনাল আইডি কার্ড নাই, সেক্ষেত্রে আইডেন্টিটি ভেরিফাইড আপনার স্কুল কলেজের কোনো কিছু আছে? সার্টিফিকেট, স্কুল কলেজের সার্টিফিকেট, মানে ইন্টারমিডিয়েট আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আছে। হ্যাঁ, তাহলে ওই সার্টিফিকেটের একটা কপি ছবি তুলে দিয়ে দিবেন। ওরা তো বেসিক্যালি আপনার নাম এবং অ্যাড্রেসটা দেখবে, তাই না? ওইটা ছবি তুলে পাঠিয়ে দিন, এবং যে ছবিটা পাঠাবেন ওটা যেন অ্যাটাচড থাকে, মানে সত্যায়িত থাকে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, দেখি এদিকে নিচে যান। এক্সপেন্স এডুকেশন যুক্ত করে দিবেন। জাস্ট এখানে এক্সপেন্স তো নাই আপনাদের, এডুকেশনের সাথে যুক্ত করে দিবেন, আর স্কিল আরো বাড়াবেন, উপরের দিকে স্কল করেন, স্কিল এখানে আরো আরো স্কিল দিবেন, লোগো ডিজাইন আরো অনেক কিছু দিবেন, কর্পোরেট আইডেন্টিটি এগুলো অনেক কিছু দিবেন। আপনি একটু ইয়েতে ক্লিক করেন তো, অ্যাবাউট মিতে ক্লিক করেন, ওকে, ডান পাশে কি কি ভেরিফিকেশন বাকি আপনার এখনো, আইডেন্টিটি ভেরিফাইড করতে হবে এবং ফোন, এই দুটো ভেরিফাইড করে ফেলবেন, আর ছবি ছবি দিয়ে দিবেন, এবং এখানে হচ্ছে আপনার ছোটখাটো সামারি দিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। আর আপনার এটা নিকনেম কি দিয়েছেন? এটা তামান নিগার আয়, এই তামান, তামানের পরে একটা আছে, ঠিক আছে, এটা আপনার খুশি যে যেরকম, তবে নিকনেম ছোট হওয়া উচিত, ছোট এবং স্পষ্ট হওয়া উচিত। তো ঠিক আছে তাসনিম, তাসনিম আপু, আপনি কিন্তু আজকেই বাদ বাকি কাজগুলো ওকে ওকে করে ফেলবেন। ঠিক আছে ভাইয়া, ওকে। আরবি আপু, আফসার আরবি, আফসার আরবি আপু, রাকিব ভাই, জি ভাই, আমি একটু শেয়ার করতে চাইছিলাম। আচ্ছা আসুন। আমরা
দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনার কত পার্সেন্ট? 35% কেন বলতো? আমি তো ভাই জি প্রোফাইলে যাচ্ছি, বাট একটু যে বিষয়টা দেখার জন্য বলছি সেটা হচ্ছে এই যে দেখেন ভাই, এখানে একটা লোকাল জবস, হ্যাঁ ইংলিশ টু বাংলা, আমি কি এইটা করতে পারবো? ট্রান্সলেট করতে পারলে কি আমাকে পেমেন্ট দিবে? অবশ্যই। আমি কি এখানে ক্লিক করব? লোকাল জবস পরে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা করেন দেখি কি আসে। আমরা দেখি, ক্লিক করেন রাইটিং ছবি আমি বলছি চেঞ্জ আপনারা পরে করেন। ওয়াল ক্লাস আচ্ছা ভালো ভালো নিছেন ওয়াল ক্লাস থেকে ফুল আসলে এডিট প্রোফাইলের ছবি চেঞ্জ করবেন। তোমার এইখানে ডেসক্রিপশন দিবেন, ছোট করে ডেসক্রিপশন দিবেন, 4 লাইন 5 লাইন। আচ্ছা বড় ডেসক্রিপশন ক্লায়েন্ট পছন্দ করে যে জানো ভাই, নমুনা একটা ডিসক্রিপশন দিলে ভালো হইতো আর কি, ওইটা অনুসারে আমরা দিতে সহজ হইতো আমাদের। কিন্তু আগের ক্লাসেও আপনাদেরকে মিনিমাম 10টা প্রোফাইল দেখাইছি যে তারা কি। হ্যাঁ ভাই হ্যাঁ, আপনারা ওইখান থেকে নিবেন। আচ্ছা আমি ফোন ভেরিফাই করছি আর জিমেইল ভেরিফাই করছি। ফেসবুক অ্যাড করছেন? ওকে না আইডেন্টি ভেরিফাই করবেন। আমার তো ভাই পাসপোর্টও নাই আর হচ্ছে আমার এনআইডি কার্ড আছে, বাট এনআইডি কার্ড তো হচ্ছে আমাদেরটা ইয়া না আর কি, ওই নরমাল এনআইডি কার্ড। আচ্ছা নরমাল এনআইডি কার্ড হলে সেক্ষেত্রে আপনি নরমাল এনআইডি, আমি আমার এনআইডি কার্ডটা আমি দেখাই, দাঁড়ান। আমার এনআইডি কার্ড হচ্ছে এটা। শামিম ভাই জি ভাই, আপনি বলতেছিলেন যে নরমাল এনআইডি কার্ডে হবে না, কেন হবে না বলেন তো আমাকে একটু। এটা আসলে আমাদের টেম্পোরারি কার্ড সাপোর্ট করে না। আমি অনেকবার দিয়েছি, মানে আমি 3 বার দিয়েছি, তারপর ওরা বলতেছে যে আমি যদি মানে এই এনআইডি কার্ড আরেকবার সাবমিট করি তাহলে আমার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। তারপর বলতেছে যে যদি পাসপোর্ট বা স্মার্ট কার্ড এরকম কিছু থাকে তাহলে ওইটা দেওয়া না লাগে। আমার এনআইডি কার্ডটা কি দেখছেন? টেম্পোরারি আইডি কার্ড যেটা ওইটা সাপোর্ট করবে না, এটা মেবি আপনার ওই যে ডেট এক্সপায়ার্ড আছে না ওইটার একটা ইস্যু আছে। এটা একটা ইস্যু আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার অনলাইনে যে কপিটা থাকে সেই কপিটা নামিয়ে অ্যাটাচ করে দিলে কি কাজ হবে না? না না, আপনার সম্পূর্ণ পাসপোর্ট অথবা স্মার্ট কার্ড এই দুইটা থেকে একটা লাগবে। সেক্ষেত্রে কি তাহলে স্কুল কলেজের সার্টিফিকেটও কাজ হচ্ছে না? স্মার্ট কার্ড যদি আপনি অনলাইনে এই কপিটা দিতে পারেন তাহলে হয়তো বা হতে পারে আর কি। আচ্ছা তো সেক্ষেত্রে আমার মতে স্মার্ট কার্ড অনলাইনে কপিটা দিবেন, অনলাইনে স্ক্রিনশট দিবেন, স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারও দিয়ে দিবেন, তাহলে কি হবে ওরা কিন্তু আসলে এখন ওই যে কাজ এখন আপনার ওই এই কি বলে এটা আইডেন্টি ভেরিফিকেশন ছাড়া কাজ করতে পারবে, সমস্যা নাই। আমি কাজ করতেছি আইডেন্টি ভেরিফিকেশন ছাড়াই। একেবারে যদি মনে করেন যে সবগুলা কমপ্লিট করে জানা হয় তাহলে ভালো হয়। প্রফেশনাল ফ্রিল্যান্সার এখানে জয়েন দিতে পারি না, সমস্যা দেখাচ্ছে। প্রফেশনাল ফ্রিল্যান্সার আপনি জয়েন দিতে পারবেন না, কারণ আপনি ইন্টারমিডিয়েট
প্রফেশনাল ফ্রিল্যান্সার এগুলো তো জয়েন হওয়ার দরকার নাই। তাহলে কি এখন আমার কাছে প্রোফাইল পিকচার চেঞ্জ করা আর হচ্ছে ফেসবুক কানেক্ট হওয়া সামারি অ্যাড হওয়া ফেসবুক কানেক্ট করছেন ঠিক আছে আইএনজি ভেরিফাই করতে করার চেষ্টা করবেন। আচ্ছা শামিম ভাই তো সেই ক্ষেত্রে স্কুল কলেজের সার্টিফিকেট যেটা জি ভাই স্কুল কলেজের সার্টিফিকেট আমার মনে হয় ওইগুলো নিবে না ওরা আর ওদের কি যেরকম রিকোয়ারমেন্ট আমার মনে হয় আমি দেখলাম যে কয়টা মানুষ ভেরিফাই করছে ওরা বেশিরভাগ মানুষই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছে কারণ ওই স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট এই দুইটা দিয়া আর ওই যে আপনার ওই স্কুল কলেজের যে সার্টিফিকেট আছে ওটা দিলে মেবি হয় না আর অনেক কিছু ব্যাংকের স্টেটমেন্ট নাকি দেয়া দিতে আপনার ওই ভেরিফিকেশন করতে গেলে ব্যাংকের স্টেটমেন্ট নাকি 3 মাসের ড্রাইভিং লাইসেন্স দিয়েও করা যাবে আমার তো আইডেন্টিটি ভেরিফিকেশন ডিক্লাইন করে দিয়েছে স্মার্ট কার্ডও দিছিলাম আর একটা কোড চাইছিল ওই কোডটার ছবি দিছিলাম একসাথে তবু মানে রিকোয়ারমেন্ট যেভাবে চাইছিল ওইভাবেই দিছি বাট তবু তো ডিক্লাইন করে দিল ভাই আমি স্ক্রিন অফ করে দিই তোয়েদুর ভাই আপনি ওই মিউট করেন হ্যাঁ আমি মিউট করে দিলাম আমি খুঁজে খুঁজে তাকিয়ে বের করলাম তিনি মিউট নাই আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে গেলে নাম্বার 1 এনআইডি স্মার্ট কার্ড এনআইডি নাম্বার 2 পাসপোর্ট নাম্বার 3 হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই তিনটা যদি থাকে তাহলে আপনাদের আইডেন্টিটি ভেরিফাইড ইজিলি হয়ে যাচ্ছে আর যদি না থাকে তো সেক্ষেত্রে অনেক কিছু চাবে অনেক কিছু যা চাবে তাই দিবেন যদি ব্যাংকের 3 মাসের স্টেটমেন্ট চায় তাহলে সেক্ষেত্রে আপনাদের টাকা উইথড্র করতে গেলে তো ব্যাংক লাগবেই আপনাদের সেক্ষেত্রে ব্যাংকের লাস্ট 3 মাসের উইথড্র পেপার তুলে সম্ভবত 100 টাকা খরচ হয় লাস্ট 3 মাসের ইয়ে পেপার তুলতে এবং ওইটা তোলার পরে কিন্তু অবশ্যই ব্যাংকে যেন সিল থাকে ওরা এমনিতে সিল মেরে দিবে ব্যাংকে যেন সিল থাকে দেন ওইটা সহ দিয়ে দিবে জি ভাই এই জায়গায় একটা কথা ছিল ভাইয়া জি এই জায়গায় যদি কেউ আপনার ওই বাবা মার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে চায় সেক্ষেত্রে করতে পারবে কিন্তু ওদের ব্যাংকের নাম মানে সম্পূর্ণ নাম ডিটেইলস ও তার বাবা মার যে নামটা আছে সেম নামই থাকতে হবে অ্যাকাউন্টের নাম সহ আপনার প্রোফাইল কিছু হ্যাঁ এখানে এত অবশ্যই প্রোফাইলে আমি আর আর ব্যাংক এনআইডি ছবি দিচ্ছি আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টের ছবি আরেকজনের দিচ্ছি তা তো হবে না ভাইয়া জি ওই আপনি যেটা বলতেছিলাম আমার তো মনে করেন স্মার্ট কার্ড আছে আমি তো স্মার্ট কার্ড দিয়ে যেভাবে মানে রিকোয়ারমেন্ট চাই ফুলফিল করছিলাম সেভাবে আমি ফুলফিল করছিলাম আপনার মানে এক্সাম্পল হিসেবে যেভাবে দেখাইছিল বাট আমার ডিক্লাইন করে দিল বুঝলাম না কেন করলো ইনফরমেশন সব ঠিক আছে মিস্টেক করছে আপনি বলতে তো আর হচ্ছে না আপনি কিছু না কিছু মিস্টেক করছেন যার জন্য এটা হয় আচ্ছা এটা খুব সাবধানে করতে হবে শাকিল ভাই সমস্ত কিছু ওকে করে এডুকেশন অ্যাড্রেস এনআইডি কার্ডের যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসে দিবেন এই প্রত্যেকটা জায়গা ওকে করার পরে লাস্ট ফিনিশিং এ বারবার রিচেক দেওয়ার পরে লাস্ট ফিনিশিং আপনি আইডি মানে আইডেন্টিটি ভেরিফিকেশনে যাবেন ওকে ভাইয়া ধরেন আপনার এই পাশে ছবি দেন নাই কিছুই দেন নাই না দিয়ে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশনে গেছেন নিবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার এই জন্যই হয়তো নেয় নাই কারণ আমার এডুকেশন কিছু দেওয়া নাই ওই জায়গায় তো খালি ফাঁকি ফাঁকা ছবি দেন নাই সামারি দেন নাই ছবি দিছি ভাই ছবি তো পাসপোর্ট সাইজ ছবি আর কি আচ্ছা তো ঠিক আছে ওকে
আচ্ছা আর কে কে করছেন, আর কারো কোনো সমস্যা হচ্ছে কোথাও? আফসার আবি আপু, আফসার আবি কি আছেন? হ্যালো জি, আপনার প্রোফাইল কত দূর? ভাইয়া আমারটাও 30% এর মতোই। মানে হচ্ছে আপনি এখনো ছবি দেন নাই? তারপরে না ভাইয়া, ছবি দিছি, মাত্রই দিছি ছবি। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি পার্সেন্টেজ বাড়াইতে চান, এই যে লিঙ্কডইন, তারপরে গিভেল, বিহ্যান্স, এগুলো তো অ্যাড করে দিবেন, এগুলো লিংক করে দিবেন। জি জি ভাইয়া। সামারি দিছেন? না ভাইয়া, এগুলো দেই নাই এখনো। আচ্ছা, এটা আজকে দিয়ে দিব। দিয়ে দিবেন, সামারিটা নিজের মতো করে লিখবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে বিভিন্ন প্রোফাইলে যাবেন, ওরা কিভাবে সামারি দেয় ওখান থেকে ইন্সপিরেশন নেবেন। সর্বোচ্চ 4-5 লাইনের সামারি শেষ করবেন, বেশি বেশি কথা লিখবেন না। জি ভাইয়া। হ্যাঁ, আর কাজ তো তিনটা লোগোর কাজ দিছি, কভার এডিটের কাজ দিছি, এগুলো হয়ে গেলে আপনাদের এখানে প্রোফাইলে দিয়ে দেওয়ার কথা। এমনও প্রোফাইল আছে যারা শুধুমাত্র একটা লোগো দিয়ে কাজ করতেছে, একটা লোগো শুধুমাত্র প্রোফাইলে দিছে, বুঝছেন? আর কিচ্ছু নাই, মানে কাজের মতো লোক একটাই দিছে, একটাই ব্র্যান্ডিং দিছে, ওইটা দিয়েই কাজ করতেছে। কারণ আপনার যদি কাজ যদি প্রপার থাকে, মানে সব কিছু মেনটেন করা কাজ যদি একটা থাকে, তাহলে ক্লায়েন্ট আপনার একটা কাজ দেখেই বুঝবে যে আপনি কাজ পারেন। জি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আজকে এগুলো করে ফেলবেন, এডুকেশন দিয়ে ফেলবেন, ছবি দিবেন, বা যত শুধুমাত্র পেমেন্ট মেথড এবং আইডেন্টি ভেরিফাই বাদে বাদ বাকি যতগুলো প্রসেস আছে সবগুলো ওকে করে ফেলতে হবে কিন্তু। আচ্ছা ভাইয়া, ভাইয়া ছবিটা মানে প্রোফাইল পিকচারটা কেমন দিতে হবে, মানে কোন রিকোয়ারমেন্ট আছে? ফ্রন্ট ফেস, যেখানে আপনার ফেসটাকে প্রপারলি বোঝা যায়। যেমন আমি যদি এখানে যে থাম্বনেল গুলো আছে এই ছবিগুলো যদি খেয়াল করি, তাহলে দেখেন রবিন ভাইয়ের ফেসটা প্রপার বোঝা যাচ্ছে, একটু দেখায় গেছে। শামিম ভাইয়ের ফেসটা প্রপার বোঝা যাচ্ছে, তৌহিদ ভাইয়ের ফেসটা দেখেন, এই ধরনের ছবি দিবেন একদম ফ্রন্ট সাইড। জি ভাইয়া। বা আলামিন ভাইয়ের ফেসটা এই ধরনের ছবি দিবেন। আচ্ছা, আবার সেলফি দিতে যান না কিন্তু। আচ্ছা হ্যাঁ, আবার যে আপনার এখানে যেরকম মানে মুখ দেখাবো না কাউকে এই চিন্তা করে যেরকম দেখায় রাখছেন, কিন্তু ওইখানে কিন্তু এরকম করেন না। জি, আর কেউ কি আছেন যিনি কাজ মানে প্রোফাইলে কাজ মানে করতে গেছেন কিন্তু কিছু কিছু সমস্যা খুঁজে পাচ্ছেন? আমার একটা কোশ্চেন ছিল, আমার অ্যাকাউন্ট 2018 মেবি, এখন কি করতে পারবো? এখন এই অ্যাকাউন্টে কি কাজ করতে পারবো? freelancer.com এ 2018 থেকে আমি অ্যাকাউন্ট করেছিলাম। অবশ্যই পারবেন, আপনার অ্যাকাউন্টে ঢুকেন, ঢোকার পরে যদি কিছু কাজ বাকি থাকে সেগুলো ওকে করেন। দেখি আপনার অ্যাকাউন্টটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট এটা দিব না ইয়া কালারটা দিব? যেহেতু আপনারা বিগিনার, বিগিনার হিসেবে ছবিটা দিচ্ছেন, পরে ইচ্ছা করলে কার্টুন ফেস দিতে পারবেন, সমস্যা হবে না। আইডি আইডি ভেরিফাইড হয়ে গেলে এবার যা মন চাই দিয়েন। ভাই পাসপোর্ট সাইজ ছবি লাগবে? সরি ভাই, ইন্টারনেট চলে গেছে। পাসপোর্ট সাইজ ছবি না, এটা হচ্ছে আপনার যে কোনো ছবি, মানে আপনার ফেসটা যেন ক্লিয়ার বোঝা যায়। এখন ক্লিয়ার বোঝা যায় কোন ছবিতে? নিশ্চয়ই ফ্রন্ট সাইজ ছবি, যেটা আপনি সামনের দিকে তাকিয়ে আছেন, এরকম ছবিতেই ক্লিয়ার বোঝা যায়, তাই না? যেমন আপনি আপনি তাকিয়ে আছেন দূর দূরান্তে এই ছবি। ভাই আরেকটা কথা কি, গুগলে প্রফেশনাল ফটো লিখে সার্চ দিলেই দেখা যায় যে কি রকম হতে পারে প্রফেশনাল ছবিগুলো। প্রফেশনাল ছবি জন্য তো গুগলে সার্চ দেওয়ার দরকার নাই, আপনারা যে পিপি পাসপোর্ট সাইজে ছবিটা লেখেন এটা মানেও প্রফেশনাল ফটো। জি ভাই। হ্যাঁ, আলামিন ভাইয়ের আইডি কি অবস্থা?
ভাই আমারটা তো আগে করছিলাম, তারপর দেখাই একবার কি অবস্থা। এই তো ভাই 60% কমপ্লিট হইছে। 60% কমপ্লিট হইছে। রিসেন্ট প্রজেক্ট আপনি তো মনে হচ্ছে রিসেন্ট প্রজেক্টে কিছু কাজ করছেন নাকি? ভাই কাজ করছিলাম আরো মোটামুটি 6 মাস আগে একটা টি শার্ট ডিজাইন করছিলাম, তো ওটার রেজাল্ট দিছিলাম আর কি, ওটা 5 স্টার দেওয়া ছিল, তারপরে এমনি দেখছি $5 এটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটাই হবে। কিন্তু প্রোফাইলটা দেখছেন, এই দেখেন একটু সবাই খেয়াল করেন, প্রোফাইল 60% রেডি অ্যাকাউন্ট, তাতে কিন্তু তিনি অলরেডি কাজ করে $5 পেয়ে গেছেন। হ্যাঁ, সো আপনার প্রোফাইল 100% রেডি হবে তখনই যখন আপনার আইডেন্টিটি ভেরিফাইড করবেন এবং হচ্ছে উইথড্রো। তো উইথড্রো করতে গেলে আপনাকে আইডি ভেরিফাই করতেই হবে মাস্টার। ভেরিফাই করি নি যে। আচ্ছা ভিউ প্রোফাইল, ওকে দেখি। আইডেন্টিটি ভেরিফাই আমার এমনে দেখাইতেছে না। আসবে, টেনশন নেন না। এটা খালি ওই যে আপনার কাগজগুলো দিয়ে রাখছিলাম এমনে, ওই যে ইয়ে মানে পাসপোর্ট টাসপোর্ট এগুলো দিয়ে কিছু করি নি। আচ্ছা পেমেন্ট ভেরিফাই না, পেমেন্ট ভেরিফাই ইউজার সেটিংস এ গেলে হয়তো পাইলো পাইতে পারেন। আর এই যে পেমেন্ট ইউজার সেটিং আছে, হ্যাঁ, আর পেমেন্ট ভেরিফাই করতে গেলে তখন আপনি এগুলো এমনিতেই চান এই যে জায়গা থেকে বেরিয়ে। হ্যাঁ এখান থেকে পেমেন্ট ভেরিফাইটা তো করি নাই, এটা ভাই কেমনে কি করব? এটা আপনি যখন উইথড্র করতে যাবেন তখন আপনার পেমেন্ট ভেরিফাইটারে ঢোকেন, আমি দেখাইছি ওই দিনকে, এখানে ক্লিক করেন, ক্লিক করেন ভেরিফাইতে, দেখেন আপনার একটাও নাই, পেপ্যাল আছে, ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার কি আছে, ডেবিট কার্ড আছে? কোনো কিছু নাই, একটা আপনার এই ডাচ বাংলার একটা কার্ড আছে আর কি, নেক্সট ওইই হবে। তাহলে এখানে অ্যাড ক্লিক করেন, অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, দেখেন কি চাইছে, কার্ড নাম্বার চাইছে, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট চাইছে, সিকিউরিটি কোড চাইছে, তিনটাই আপনার কার্ডে পিছনে সারি দেওয়া আছে। আচ্ছা, অথবা কার্ডের উপরে কার্ড নাম্বার দেওয়া থাকে, এক্সপায়ারি ডেট ডেটও দেওয়া থাকে, সিকিউরিটি কোডও দেওয়া থাকে। দেখেন সিকিউরিটি কোডের পাশে লিখে দিয়েছে দ্য লাস্ট 3 ডিজিট ডিসপ্লেড অন দ্য ব্যাংক অফ ইওর কার্ড। কন্টিনিউ দেওয়ার পরে হয়তো আপনার 3 মাসের লাস্ট 3 মাসের ট্রানজ্যাকশন চাইতে পারে, কিন্তু ওই কার্ড দিয়ে তবে আমি কোনো ট্রানজ্যাকশনই করি নাই। না করলে না করছেন ওইটাই দিবেন, ট্রানজ্যাকশন না করলে তো নাই, ট্রানজ্যাকশন করেন নাই ঠিক আছে, কিন্তু 3 মাসের তো একটা কিছু আছে, ফাঁকা হলো তো আছে ভাই। সেই ক্ষেত্রে যদি নতুন অ্যাকাউন্ট হয় ব্যাংক অ্যাকাউন্টটা ভাই ডাচ বাংলা যদি অন্য কোনো ব্যাংকের দেই তাহলে, আমার আমার জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংকে তোমার ট্রানজ্যাকশন হয়। জনতা ব্যাংকে কি ডেবিট কার্ড আছে আপনার? কার্ড আছে না ভাই? না না না, কার্ড লাগবে। আমি অনেকদিন ধরে এই যে ইয়া ভাইকে দেখছি না, রূপম ভাই না কি জানো ভাই, প্রীতম ভাই, প্রীতম ভাই, প্রীতম ভাই কোথায়? তারপরে বৃদ্ধ আপু মনে হয় রাগ করছেন, তিনি আর আসেন না। তারপরে আমি আরো 10 জনকে খুঁজে পাচ্ছি না। ওকে, এখন দেখলাম মোটামুটি সবারটাই কি অবস্থা, আপনারা কিন্তু মোটামুটি 60% হলেই কাজটা আরম্ভ করে দিবেন আর কি, কন্টেস্টে ঢোকা আরম্ভ করবেন, বিট করা আরম্ভ করবেন। তো সেক্ষেত্রে আমি একটু আপনাদের কাজগুলো দেখতে চাই ভাই। আমার প্রোফাইল দেখেন ভাই, খবরটা দেখেন। আচ্ছা দেখেন ভাইয়া। হ্যাঁ আফসার আপনি ভাইয়া
পাশে একটু সমস্যা তো, তো আমার এখন বের হয়ে যাইতে হবে, নয়তো আমি ক্লাসটা করতাম। আমি কি বের হইতে পারবো ভাইয়া? অবশ্যই বের হইতে, এখনই কি বের হয়ে যাবেন? হ্যাঁ ভাইয়া, আমার বাসা ভর্তি মেহমান, তো আমি মানে ক্লাস কন্টিনিউ হোক কোনো ভাবে করতে পারতেছি না, মানে আসতে। আপনাকে সহ একটা স্ক্রিনশট নিয়ে নেই, তারপরে বের হয়ে যান। আচ্ছা ভাইয়া, ওকে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। হ্যাঁ শামিম ভাই, সবাই কিন্তু একটু শামিম ভাইয়ের তার আইডিটা খেয়াল করবেন সবাই ভালো করে। ভাইয়া জি, আমি আপনার এডুকেশনে যদি ইয়ার দিতে চাই 2000, মানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হইছে 2014 থেকে 18 তে শেষ হইছে আর কি গ্রাজুয়েশনটা, চা 4 ইয়ার্স, কিন্তু ওই জায়গায় দেখাচ্ছে বারেবারে 13 থেকে 17, 4 ইয়ার্স। আমি সিলেক্ট করি 2014 থেকে 2018, ওই জায়গায় পরে সেভ দিলে শো করে 2013 থেকে 2017, বুঝলাম না। যেটা আছে দিয়ে রাখেন, ও যদি ওইটা নিয়ে খুশি হয় দিয়ে রাখেন। হ্যাঁ, ও আচ্ছা, ওটা দেওয়ার পরে কি প্রোফাইলে পার্সেন্টেজ বাড়ছে না? দিচ্ছি ভাই, ওই মানে ওইটা দেওয়ার পরে বারবার 2013 থেকে 17 দেখাচ্ছে, দেখে ওইটা আর খেয়াল করিনি। আচ্ছা আমি ওইটা দিতেছি, ক্লিকটা ভালো করে দিও। সরি ভাইয়া, ভালো করে চেক করে দিয়েন যে আদৌ কোনো সমস্যা হচ্ছে। আপনি একটু স্ক্রিনে শেয়ার করেন, কেন এটা এরকম হচ্ছে দেখি। আচ্ছা এডুকেশনে ইন্টারভিউ ডিগ্রিটা আগে দিবেন না, বাংলাদেশ দিবেন, সিলেট ইউনিভার্সিটি কলেজ দিয়ে দেন, ওকে নাম লিখতে হবে। হ্যাঁ এগুলো নামই লিখছিলাম, নাম লিখে দিন। এই যে দেখেন সেভ দিলাম, আর 2013 থেকে 2017 দেখাচ্ছে। ঠিকই তো স্যার, আপনি কেন ঠিক আছে আপনাকে বলতেছি, ব্যাকে যান। অ্যাড 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 হয়ে গেছে, অ্যাড এডুকেশনে ক্লিক করেন। অ্যাড এডুকেশন করি, ভিউ প্রোফাইলে যান। আচ্ছা এই জায়গা থেকে যাই, এই যে হ্যাঁ অথবা আমার এড, না না এইখানে এইখানে ক্লিক করুন, এই যে তিনটা বিবিএ। আচ্ছা বিবিএ এডিট, দেখেন স্টার্ট ইয়ার, আপনি যখন স্টার্ট ইয়ার শুনেন, আপনি যখন ইন্ডিয়া দিচ্ছেন 18, জি আমরা কিন্তু 4 বছরে পাস করার পরে ধরেন আপনি এসএসসি পাস করছেন কততে, সাথে ধরেন মিনিমাম সাত আপনি এসএসসি পাস করলেন, আপনি 7-8 ইন্টার করতেছেন, আপনার পাসিং ইয়ার কিন্তু 9 দেখায়। ও হ্যাঁ সেশন, মানে সেশন যে আমাদের 14 থাকে ওইটা মনে হয় করতেছে। হ্যাঁ তাহলে আপনি 13 14 15 16 করার পরে আপনি পাস করবেন 17 তে, আবার যদি 14 15 16 17 হয় তাহলে আপনি ওখানে যদি ইন্ডিয়ার 18 দেন তাহলে আপনি আবার 14 থেকে 17 দেখাবে। আচ্ছা ভাই আমার কোশ্চেন হচ্ছে, আমি কিন্তু আমার সেশন কিন্তু 2000 মানে 4 বছরের কোর্সটা 2014 থেকে 2018 পর্যন্ত। হ্যাঁ তাহলে আপনার পাসিং ইয়ার 2019 না? আমি তো পাসিং ইয়ার বের, পাসিং ইয়ারই তো ভাইয়া 18 এ বের হইছি, সার্টিফিকেট পাইছি 18 এ। আচ্ছা দিয়ে দেন। ও এখানে কি কেন এটা করে, আপনি এখানে 14 থেকে আপনি তাহলে
13 থেকে 18 না 14 থেকে 19 নেন তাহলে মনে হয় 14 থেকে 18 শো করবে এখানে ভাই আরেকটা কাজ করতে পারি না হলে ওই যেহেতু 14 দিছিলাম তাহলে 15 দিব নাকি 13 দিব আর 15 দিয়ে দেখেন কি আসে ও আচ্ছা না 15 না আপনি 13 থেকে 18 নেন 13 থেকে 18 এটা দেওয়ার পরে কি আসে দেখি ভাই নিবে এগুলো নিবে ইয়ার 6 ইয়ারস দেয় নিবে সেভ রাকিব ভাই না ভাই সেমই দেখাচ্ছে আচ্ছা এই যে উপরে লেখা দেখাচ্ছে 2012 থেকে 2017 5 ইয়ারস নিচে নিচে দেখাচ্ছে আবার 2000 ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আচ্ছা আচ্ছা আপনি চেঞ্জ করে ফেলেন ডিলেট দিয়ে দেই ভাই ডিলেট দিয়ে 13 থেকে 17 করে ফেলেন আচ্ছা কনফার্ম আবার এডিট করে দেন এডিট না ডিলিট করে দিয়ে অ্যাড করে দেই হ্যাঁ হ্যাঁ ওইটাই করুন রাকিব ভাই জি যারা বাচ্চা মানুষ তারা এডুকেশনে কি দিবে মানে যাদের হচ্ছে বিবিএ খুব মানে অনার্স কমপ্লিট হয়নি দিবে না তারা ক্লাস 1 2 দিবে ওয়ান টু অপশন নাই তাহলে তারা ব্ল্যাঙ্ক রেখে আগায় যাবে আচ্ছা শামিম ভাই আসেন আসতেছি ভাইয়া ভার্সিটি যে সময় সিলেক্ট করতে গেছি না আমার প্রথম ন্যাশনাল ইউনিভার্সিটি আমারে দেখাই না শোতে আমি বুঝলাম না কি ন্যাশনাল ইউনিভার্সিটি ওদের মনে পছন্দ না ওকে সামি ভাই আইডি শামিম ভাই কি বলবো সেটা বুঝতে পারলাম না দেখেন উনি ওনার দেখেন ব্যানার অ্যাপস এক্সপার্ট ডিজাইনার এটা তার একটা ট্যাগলাইন দিয়েছেন তার নামে শেষে একটা ট্যাগলাইন দিয়েছেন Amazing Amazing brand কি ঠিক আছে? শামিম ভাই? জি ভাই। Amazing brand কি ঠিক আছে? একটু দেখে যান। প্রোফাইলে যান। আচ্ছা
আচ্ছা অ্যামাজিং বানটা মনে হয় আমার কাছে একটু ভুল মনে হচ্ছে, আমি একটু দেখি অ্যামাজিং বানটা ঠিক আছে কিনা। ভাই ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর পরে যে নিচে লিখছেন আই এম ডিজাইনিং লোগো অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস ফর ওভার 3 ইয়ার্স, আই প্রোভাইড এ ড্রাফট উইদিন 12 আওয়ার্স ম্যাক্সিমাম। ওকে ম্যাক্স সংক্ষেপে দিচ্ছেন, ঠিক আছে। ওয়াই উড ইউ হায়ার মি? আই এম স্কিল অ্যান্ড প্রফেশনাল ডিজাইনার, আই উইল ডু ডিজাইন অ্যাজ এ রিকোয়ার, রিকোয়ারমেন্ট, আনলিমিটেড রিভিশন, মানি ব্যাক গ্যারান্টি, কুইকলি ডেলিভারি। ওকে ঠিক আছে, ইমেল ভেরিফাইড, ফেসবুক কানেক্টেড, পেমেন্ট এখনো ভেরিফাইড করেন নাই, উপরে যাই। আর আইডেন্টি কি ভেরিফাইড হয়েছে? মানে পার আওয়ার 10 USD না দিয়ে 12 USD দিয়ে, হ্যাঁ 12 তো দিলে আপনার ওই যে 20% কাটবে, ওই 10 থেকে যাবে। আপনি কিন্তু বিগিনার দিবেন, আপনি দিবেন ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট জানি। আর কি কি কাজ করলেন বা কোথায় কোথায় জয়েন করলেন একটু দেখি, কম্পিটিশন গুলো দেখি। ভাই আজকে আপনাকে আমরা রেহাই দিন, আচ্ছা দেখুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পোর্টফোলিও আইটেমে বেশ ভালো রিভিউ পাইছেন আপনি। ডলার আসছে ডলার শামীম ভাই? আপনার আইডি থেকে ডলার এসেছে? দেখি কত ডলার এসেছে। এই পোর্টফোলিওটা শো করেন তো। এটা রবিন ভাই রিকোয়েস্ট, পোর্টফোলিও শো করেন। জি জি ভাই, আমাদের কাছে রিপোর্টে ব্ল্যাক কিছু ছোট এজেন্ট আছে, আমি একটা বা তার হলো 26 USD আর 26 ইউরো, ইটস গুড। 26+ ইউরো মানে হচ্ছে 26 মানে 2600 টাকা, আর ইউরো মনে হয় 110 কে 18 করে চলে এখন, আর ইউএসডি চলে 85 করে, তাহলে ওদিকে আপনি হ্যাঁ বেশ ভালো। আপনার একটু কপালটা একটু সবাইকে দেখান, হ্যাঁ কপালটা যেটা সাজাইছেন ওটাকে সবাইকে দেখান।
আচ্ছা পোর্টফোলিও হ্যাঁ হ্যাঁ পোর্টফোলিও পোর্টফোলিওর পরে মাই প্রজেক্টে আপনার প্রজেক্টগুলো দেখাই দিলাম আমি আর কোনো কথা বলছি না কথা বলছে এখন শামীম ভাই ঠিক আছে ভাই ডিটেলস যা বলছেন কিছু বুঝতে পারি নাই না ভাই আপনার কথা একদমই বুঝা যাচ্ছে না আপনার কথা আটকা যাইতেছে নেট হচ্ছে 2G সব মিলে কিছুই শুনি না না ভাই একদমই না আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই শামীম ভাই না আমি তো দেখতে পাচ্ছি শামীম ভাইয়ের স্ক্রিন আসছে বাট ভয়েস আসতেছে না কথা বোঝা যায় বলতে কথা বাইরে যাইতেছে আর মানে কথার আগে একটা সাউন্ড আসতেছে মনে হইতেছে আপনার গলা টলা ভেঙে গেছে কথা বলতে পারতেছেন না এরকম অবস্থা আজকে শামীম ভাই নেট খুবই খারাপ নেটের কারণে মানে নেট প্রবলেমের কারণে হচ্ছে শামীম ভাই আপনি আপনার কথা বলা দরকার নাই আপনি শুধু স্ক্রলিং করে একটু প্রোফাইলটা দেখাইতে থাকেন তাইলেই হচ্ছে নেক্সট যাম
শামিম ভাই তার পয়টাতে ক্লিক করেন, নেক্সটে যান। রাখতে পারেন, সেক্ষেত্রে প্রোফাইলে ছবি এবং ব্রিফিং অবশ্যই দিবেন। আমি আমি আমার প্রোফাইলটা শেয়ার করছি, মানে শামিমের প্রোফাইলটা শেয়ার করছি, আপনারা দেখে নেন। দেখেন শামিম ভাই তার প্রোফাইলে ছবি ঠিক আছে, 10 USD পার আওয়ার দিচ্ছেন, এখানে তার ব্রিফিং আইডিয়ার, হ্যাঁ আরো দিচ্ছেন। আপনারা ইচ্ছা করলে শেয়ার আসছে, জি জি আমি শেয়ার করছি, আমরা দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা না আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখেন এবার। তো উনি এখানে অনেক লম্বা একটা ব্রিফিং দিচ্ছেন, আপনার ইচ্ছা করলে এইভাবে ব্রিফিং দিতে পারেন অথবা ছোট করে ব্রিফিং দিতে পারেন। তার আইডেন্টি ভেরিফাইড এখনো করেন নাই, পেমেন্ট ভেরিফাইড এখনো করেন নাই, এটা এখন মুখ্য না, মুখ্য হচ্ছে এই দুটা বাদে সবগুলা। তো এই দুটা ভেরিফিকেশন আপনার তখনই লাগবে যখন আপনি উইথড্র করতে যাবেন। টাকা উইথড্র করতে গেলে আপনার এই ভেরিফিকেশন লাগবেই, কোনো ওয়ে নাই। সো এটা আপনারা করে ফেলবেন নিজেদের সুযোগ সুবিধা মতো। দেখেন আমি একটু তার পোর্টফোলিও আইটেমে যাচ্ছি, এখানে উনি একটা ফোল্ডার করছেন সেটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন নামে, আমি এটাতে সেট করলাম। দেখেন এই 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 পেজের জন্য তিনি আবার একটা আলাদা ব্রিফিং দিচ্ছেন। ঠিক আছে আর দেখেন ছবিগুলো দেখেন, কিছু ট্যাগস দিয়ে দিচ্ছেন, গ্রাফিক ডিজাইনার, ব্যানার ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, পোস্টার ডিজাইন, কিছু ট্যাগ দিয়ে দিচ্ছেন। তারপরে হচ্ছে আপনার ফেসবুক কভার ফটো ডিজাইন, এটা খুবই সুন্দর ডিজাইন দিচ্ছে। তারপরে আচ্ছা এখানে তিনটে দেওয়া আছে, যদি আমরা দেখে যাই এটাও কভার ডিজাইন, এটাও কভার ডিজাইন,
ভাইয়া জি ওই মানে যে টু ফ্যাক্টর যে সিকিউরিটি একটা আছে ওটা দিলে ভালো না বুঝছেন সিকিউরিটি টু ফ্যাক্টর মানে ভেরিফিকেশন একটা কোড আছে যে সিকিউরিটি অপশন ওটা দিলে ভালো হ্যাঁ আপনি যদি এটা আপনার সুবিধাতে ফেসবুকে যেরকম টু ওয়ে ভেরিফিকেশন করা যায় এখানেও একই আপনি যদি ফ্লেক্সিবল হন যেন আপনার ফোনে ফোন নাম্বার একই থাকবে সব সময় ফোনে যদি কোড আসে হ্যাঁ ওটা দিয়ে রাখছি আমি আচ্ছা এটা ভালো কাজ করছে ভাইয়া একটা কোশ্চেন জি করেন আচ্ছা ভাইয়া এই যে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে এখন ভাইয়া এটা বাদ দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চাই ভাইয়া এটা কিভাবে করা যাবে একই সিস্টেম নতুন নতুন ইমেল আইডি তে যাবেন নিউ ওই মেইল আইডি তে খুলতে পারবেন না নতুন মেইল আইডি তে যাবেন যে নতুন করে আবার খুলবেন ভাইয়া উইন্ডোজ কি নতুন করে করতে হবে জি হ্যালো উইন্ডোজ কি নতুন দেওয়া লাগবে ভাইয়া না না কেন উইন্ডোজ নতুন দিবেন এখানে উইন্ডোজের কোনো সম্পর্ক নাই খেয়াল করেন এগুলো সব তার হচ্ছে ফেসবুক অ্যাড সোশ্যাল মিডিয়া টেমপ্লেট আরো লোড দেই এটা তো সোশ্যাল মিডিয়া টেমপ্লেট ডিজাইন তো শামিম ভাইয়ের ডিজাইনে অ্যাকচুয়ালি আমার তার কম্পোজিশন নিয়ে কোনো কম্পোজিশন জোস তার কালার চুজিং খুবই সুন্দর তার একটা জায়গা ল্যাকিংস আছে শামিম ভাই সেটা হচ্ছে ফন্ট সিলেকশনে আপনার ল্যাকিংস আছে যেমন এখানে ওয়্যারলেস হেডফোন আপনার এই যে দেখেন টোটাল ডিজাইনের সাথে এই ফোনটা ঠিক ম্যাচ করে নাই তো ফোন নিয়ে আপনি আর একটু কাজ করবেন আরো বেশি বেশি করে ফোন দেখবেন ফন্ট ইউজ করা বলতে কিন্তু আমি আপনার ফন্টের সাইজ কতটুকু দিচ্ছেন হ্যাঁ বোল্ড করছেন কিনা তারপরে হচ্ছে আপনি এটাকে ইটালিক ফর্মে দিচ্ছেন কিনা টোটাল জিনিসটাকে আমি বোঝাচ্ছি যেমন এখানে ছবিটা আরেকটু নিচে নামার কথা আপ টু 20% অফ এটা আরো নিচে নামবে কারণ আপনার ডিজাইনের একদম টপে চলে গেছে প্রোডাক্ট নিচে নামবে এই ফোন নিচে নামবে ঠিক আছে এই যে এগুলো হচ্ছে ছোট ছোট কালেকশন আর আবার দেখেন এই যে ডেলিশিয়াস আইসক্রিমে আপনার ডেলিশিয়াস ছোট আইসক্রিম বড় এটা একটা চোখে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে আইসক্রিমে দেখলে আরো বড় করে দিতেন আপনি অথবা ডেলিশিয়াসটাকে বড় করতেন ঠিক আছে দেখেন তিনটা জিনিসকে মনে হচ্ছে যেন একটু খাপচারা খাপচারা অ্যালাইন উইদাউট অ্যালাইন একটু এরকম মনে হচ্ছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে শামিম ভাই কীভাবে ডিজাইনগুলো করে হ্যাঁ সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে একই কথা এটি নিচে নামবে ওকে তো আমার মনে হয় যে আপনারা যেহেতু বেশ
মোটামুটি এইভাবেই আপনারা পোর্টফোলিও করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডার ক্রিয়েট করবেন, ব্যানার ডিজাইন দেখে নাম দিয়ে করবেন, সোশ্যাল মিডিয়া টেম্পলেট নাম দিয়ে করবেন, লোগো অ্যান্ড আইডেন্টিটি নাম দিয়ে করবেন। এবং শামিম ভাই আপনার ওইখানে কিছু লোগো দেওয়া উচিত। জি ভাই, আমি একটা সিরিজের মধ্যে পড়ছি আর কি, ঠিক আছে। কিছুদিন আগে করতাম সোশ্যাল মিডিয়া ইউজ, এখন করতেছি টপা, তারপর তো ওই ইভেন্টটা, তারপর তো ওয়েবটা, আর লোগোটা আর কি স্টকের আছে অনেকগুলো মিলে একসাথে করে তারপর আর কি একসাথে সিরিজ হবে। এবং লোগোর প্রেজেন্টেশনটা কিন্তু ভালো দিবেন। জি, ধরেন এক পেজে তিনটা লোগো, আবার আরেকটা পেজ করবেন তিনটা লোগো, ঠিক আছে, এইভাবে কিন্তু। জি জি, তিনটা, হ্যাঁ তিনটা বা চারটা, যাতে পেজের ভিতরে লোগোগুলো দেখতে ভালো লাগে। ঠিক আছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা সবাই মনে খেয়াল করছেন যে লোগো এবং কর্পোরেট আইডেন্টিটি এটাতে কিন্তু অ্যামাউন্টটাও বেশি, তাই না? লোগো এবং কর্পোরেট আইডেন্টিটি এটাতে অ্যামাউন্টটাও বেশি, হ্যাঁ, কারণ লোগোর লোগোতে এমনিতে অ্যামাউন্ট বেশি থাকে। সো আপনারা লোগোর কাজে বেশি বেশি করে করবেন, মাসে দুইটা তিনটা লোগোর কাজ করলেই কিন্তু এনাফ। আচ্ছা, আর কি কেউ দেখাবেন? মানে আমার মনে হয় যে আপনাদের এই freelancer.com এর প্রোফাইল নিয়ে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। রাকিব ভাই, জি জি ভাই, আমার ইমেল আইডি ভেরি হয়ে গেছে, বাট ফেসবুক আইডি ভেরি হয় না, লিংক হয় না। কেন হবে না, শেয়ার করেন। আমি কি দেখাবো? আচ্ছা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখছেন? এই ক্লিক দিলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়ে চলে যায়। আপনি এটা এখন যদি নিচ্ছেন না তাহলে পরে দিবেন আবার। আমি একবার দিছি, তারপর আমার মানে মানে ভেরিফাই হয় নাই এবং পয়েন্ট আসে নাই, বাট লিঙ্কিং দিছি, লিঙ্কিং কি ভেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনার ওই আপনি এখন আপাতত থাক, লগ আউট করবেন, পরে আবার ফেসবুকটা লগ ইন করবেন, না লগ ইন ছাড়া কানেক্ট উইথ ফেসবুক করবেন, তখন দেখবেন যে হয় কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে, আজ মধ্যে এটা করে। জি ভাইয়া, সমস্যা না, খুব একটা। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমি এখন কাজ দেখবো আপনাদের। ওই ভাই আপনার কাজ দেখেন ভাই, এই ভাই ঠিক আছে তো? হ্যাঁ, ওভার দিন। আচ্ছা, স্টপ করে দিচ্ছি। কনসেপ্ট ইজ গুড রোহিত ভাই, কিন্তু কালার, আপনি কি এটা ব্রাশ টুল দিয়ে কালার করছেন? রোহিত ভাই, আলামিন ভাই আপনি তো দেখাবেন।
ভাই এটা এই যে কার লোগো আর কি গাড়ির নাম কি টানাসকো ভাই আমার বিদ্যুৎ চলে গেছিল ভাই হঠাৎ করে এখন কানেক্ট হলো আচ্ছা সেক্ষেত্রে আপনি ওই শেপটা কি এটা একদম ওই যে ভাই যে এই সাইডে আরেকটা আছে যে এটা এটাকে ঘুরিয়ে দেন নিচে নামান নিচে নামায় একটু ঘুরিয়ে দিন এইভাবে নাকি দেখি আছেন না না লেফট সাইডে ঘুরুন তাহলে হ্যাঁ দেখি হ্যাঁ 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 নিচে নামান এবার আর গাড়ির লোগো গর্জিয়াস হয় মানে কালারটা না ফন্ট ভাই ফন্ট কালার দুটোই কালার একটু সিলভার সিলভার কালার যাবে বা একটু লাক্সারিয়াস কালার যাবে সিলভার কালারটাই বেশ ভালো লাগবে আমি বলেছিলাম ফুল কালারে ধরেন মেরুন কালারে সে ডার্ক বা রয়্যাল ব্লু কালারে ডার্ক তার সাথে একটু হোয়াইট শেড গ্রেডিয়েন্ট তো করতে হবে মাসবি আর আপনি এখানে যে গতি বোঝানোর জন্য যে শেপটা নিছেন এই যে গাড়ির পিছনে যে প্রপেলার যেটাকে বলি আমরা তো প্রপেলারের সাইজটা মনে ঠিক নাই গ্যাপগুলো মনে ঠিক নাই একটার সাথে একটা রেখাগুলো আচ্ছা ভাই এটা আরেকটু কারেকশন করবেন প্লাস কালারটা আরেকটু সুন্দর করে দিবেন কালারটা যেন গর্জিয়াস হয় অন্যগুলো দেখি ভাই আমি আসলে কি আইডিয়া একটাই করছি আর অন্যগুলো যেগুলা কাজ করতে আমার কি এটা লেটার হ্যান্ড করছিলাম মানে এগুলা লেটার হ্যান্ড আইডি কার্ড এগুলা কমপ্লিট করছিলাম আচ্ছা কিন্তু আমি কিন্তু এগুলো আপনাকে বলছিলাম যে এগুলা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে প্লাস হচ্ছে আপনারা গিগ হিসেবে ফ্রিল্যান্সে দিয়ে দিবেন জি ভাই এডি কমপ্লিট আজকে ইনশাআল্লাহ করে ফেলবো মানে কারেন্টের লেগে সমস্যাটা হয় আর কি এসে ঠিক আছে আর আমি কিন্তু কালকে লাস্ট দিন সময় দেব তিনটা লোগো করার জন্য আপনারা কোন দিবেন না করলে কোনো সমস্যা নাই আমি আমার কাজ করতে থাকবো কালকে থেকে আমার ফেসবুক সরি কি বলছি ফটোশপের কার্যক্রমে শুরু হবে আজকে শুরু করতাম কিন্তু আজকে আমার প্রেজেন্ট কম আজকে আমি ফটোশপটা হালকা নাচাড়া করব আচ্ছা ভাই আচ্ছা প্রবীণ ভাই 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 আমি একটু দেখাতে যাচ্ছিলাম ভাই হুম হুম আসেন কখনোই ব্রাশ টুল ইউজ করবেন না প্রথম কথা স্ট্রোক আর লোকাল অয় দিছেন ঠিক আছে লোকালয়কে একটা ব্যাচ ব্যাচের ভিতরে নিয়ে আসছেন অ্যাপ অ্যাপ শেপে নিয়ে আসছেন অ্যাপের যে বাউন্ডারি যে স্টোক দিচ্ছেন এটা অন্য কালারে দিলেন এবং অ্যাপের বাউন্ডারি স্টোক বাড়বে দরকারে ডাবল স্টোক দিবেন আর লোকালয়ে ঠিক আছে কিন্তু লোকালয়ের কালার বেশি দিয়ে ফেলছেন ইউটিউবে যে সাইনটা দিছেন ওইটাকে ওই সাইনটা দরকার নাই সাইনটাকে আপনি অন্যভাবে দেন অথবা সাইনটাকে ডার্ক কালার দিয়ে তার উপরে অথবা আপনি একটা কাজ করতে পারেন আপনার এই যে মধুর ভাই স্ক্রিন শেয়ার করেন রাকিব ভাই আমাকে বলছেন না রনি ভাই কে বলছেন বুঝতেছি আমি আফজাল হোসেন রবিন ভাই কে বলছি আচ্ছা ভাই এবং আমার কথা ডাবল শোনা যায়
কিডস মিডিয়া নামটা সুন্দর, কিন্তু এই যে ব্ল্যাক ব্ল্যাকটা বাদ দিয়ে দিবেন, ব্ল্যাকটা বাদ দিয়ে দিব, ব্ল্যাকের জায়গায় অন্য কোনো গ্রেডিয়েন্ট কালার টোন নিয়ে আসেন। হ্যাঁ, আর ডি এর ভিতরে ব্ল্যাক বাদ দিয়ে দিবেন, ডি এর ভিতরে আপনার পে চিহ্ন আছে, এটা ভালো হয়েছে, ওকে ফাইন। আর আই এর যে শেপটা, আই এর শেপটা কিন্তু মানুষ শেপ দিয়েছেন, ঠিক আছে, আর একটু অন্য কোনো শেপে নিয়ে আসা যায় কিনা দেখেন। অন্য শেপ বলতে কার্টুন শেপই হোক, আইটাকে একটু কার্টুন কার্টুন করা। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক যে যেটা দিছে এটা কি কালার চেঞ্জ করব না একবার ডিলিট করে দিব? কালার চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা, লোগো সুন্দর হইছে, ভালো লোগো হইছে। আর কিডস মিডিয়াটাকে মাঝখানে দেন, কিডস মিডিয়া মিডিয়াটাকে মাঝখানে, হ্যাঁ এক্স আর ডি এর মাঝখানে। আচ্ছা অ্যালাইনটা থাকবে এক্স আর ডি এর সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে পরটা দেখি। আচ্ছা রোড ক্যামেল ভিতরে যাবে না, নিচে যাবে? না এটা নিচে দিব, আমি ফারস্টে দিয়ে দেখলাম যে হয় কিনা কি রকম। এখনই নিচে নিয়ে আসুন। আর গাড়ির লোগো, গাড়ির ফন্টে কখনো এরকম ভাঙাচোরা ফন্ট যায় না, খুব স্ট্রেট ফন্ট যাবে এবং লাক্সারিয়াস ফন্ট যাবে। ভাঙাচোরা বলতে এই যে আর এক রকম ও এক রকম, মানে এই ধরনের ফন্ট যাবে না। ও আচ্ছা ঠিক আছে, স্ট্রেট ফন্ট যাবে এবং ওটা রোড ক্যামেল লেখাটা আরো গর্জিয়াস হবে। হ্যাঁ ফন্টটা গর্জিয়াস হবে এবং ছোট হবে না, বড় হবে। এই যে আপনার এখানে যে শেপটা না, সার্কেল যতটুকু বড় ঠিক অতটুকু বড় করে রোড ক্যামেল লেখানো যাবে। আচ্ছা আর একটা কাজ করেন, শেপটা কারণ নিচে নামান তো দেখি সম্পূর্ণ শেপটাকে। না না না, ভিতরে শেপটা চাকা প্লাস ইয়া, হ্যাঁ দুইটা ছোট করেন, আরো হালকা ছোট করে দেন, ছোট করে দুইটাকে অ্যালাইন করেন, সেন্টার অ্যালাইন করেন। কন্ট্রোল জেড চাপেন। আচ্ছা হ্যাঁ, প্রথমে কন্ট্রোল বেশি জেড জেড চেপে ফেলছেন, কন্ট্রোল জেড। হ্যাঁ দুইটাকে আগে গ্রুপ করেন, এইবার পুরো শেপের সাথে এটাকে সেন্টার সেন্টার অ্যালাইন করেন। দুইটাকে সিলেক্ট করে নেন, দুইটাকে একটু সিলেক্ট করে নেবেন। হ্যাঁ এবার সেন্টার সেন্টার অ্যালাইন করুন। হ্যাঁ ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি শেপের যে আউটলাইন যেটা, অন্য কিছু দেওয়া যায় কিনা দেখেন। চাকার তো ব্ল্যাকই হয়। আচ্ছা দেখি, ও আপনি চাকা তৈরি করছেন, আচ্ছা ঠিক আছে, চাকা হলো এটা ব্ল্যাকই থাকে, এটা জাস্ট একটা চাকা তৈরি করছে। আচ্ছা শুনেন, সেক্ষেত্রে ব্ল্যাক বলতে হচ্ছে আপনার কিছু কিছু ব্ল্যাক আছে যেগুলো কিন্তু প্রপার ব্ল্যাক না, যেমন ডার্ক ব্লু, ব্লু এবং ব্ল্যাক যদি আপনি একসাথে মিক্স করেন ওটা একটা ডার্ক ব্লু দেয়, যেটা কিন্তু ঠিক ব্ল্যাক ব্ল্যাক না, কাইন্ড অফ এ ব্ল্যাক। এই ধরনের কিছু কালার দিতে পারেন। অন্য লোগোটা দেখি, এটা এখনো কমপ্লিট হয় না, কাজ করতেছি এখনো। লোগো যে দুনিয়া, আচ্ছা লোগো যে দুনিয়া ঠিক আছে, কিন্তু ক কয়ের শেপে জয়ের শেপ ওইখানে গোল গোল কি দিছেন ওগুলা? ঢোলের চিহ্ন দরকার নেই, কেটে দিব। হ্যাঁ ওই ওই শেপগুলো থাকবে না, সবগুলাই কেটে দিব নাকি? সবগুলাই। আচ্ছা নরমালি রাখবো নাকি? নরমালি রাখবেন,
আর লোকজ দুনিয়ার ব্ল্যাক দিবেন না, অন্য কোনো কালার দিবেন না, এখনো কমপ্লিট করে নাই, কালারটা দেই নাই এখনো। ঠিক আছে, আর দয়ের কালার নিয়ে দয়ের রশ্মিকাটটা আরো সুন্দর করার চেষ্টা করেন। আচ্ছা, লোগো সুন্দর হয়েছে, কিছু জায়গায় কারেকশন করবেন। এটা এই লোগোটা ঠিক আছে তো, মানে সাব ব্র্যান্ড হিসেবে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে কর্নার লেগে যাচ্ছে, কর্নার এখানে একটু ফাঁকা থাকবে। আচ্ছা, এখানে ফাঁকা থাকবে, এই কর্নারে ফাঁকা থাকবে, ভিতরের শেপ যেন সাথে লেগে না যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আরেকটা লোগো দিছিলাম না, কি বে আরেকটা দিছি না লোগো না, তিনটাই তো এই যে। ঠিক আছে, ওকে, লোগো আপনার মোটামুটি কমপ্লিট। কমপ্লিট হয়ে গেলেই কর্পোরেট আইডেন্টিটি কাজটা করে ফেলবেন। জি, ওকে। কাস্টিং মুন্তা কাপু, জি ভাই, দেখা দিচ্ছি। একটু কমন হয়েছে, সেক্ষেত্রে ফন্টটাকে চেঞ্জ করেন। আর কারের লোগো কিন্তু একটু 3D সেটা হয়। আর অ্যাপ্রিকট ফন্টটাকে চেঞ্জ করা, কোনো সিম্পল কিন্তু গর্জিয়াস কোনো ফন্ট ইউজ করবেন। ঠিক আছে ভাইয়া। আর ওই যে আপনার যে বিদ্যুতের যে চিহ্নটা দিয়েছেন না, এটা? হ্যাঁ, ওইটার উপরে যে সাদা, যেটা সাদা স্ট্রোক উপরে যেটা, হ্যাঁ ওইটাকে আরো পাতলা করে দিয়েন বা চিকন করে দিয়েন, অথবা ওইখানে একটা সিলভার কালার ইউজ করেন। আচ্ছা, বাদ বাকি দুইটা আর একটা কি? কপি, ও কপি, ও কপি, এটা যে কার্টুন চ্যানেল সেটা দিছিলেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওই যে পি আর আই তো আপনার কার্টুন ক্যারেক্টারের জন্য বোঝা যাচ্ছে না, এগুলো বাদ দিয়ে দিব? হ্যাঁ বাদ দিয়ে দেন, ওগুলাকে দেখেন এই ক্ষেত্রের ভিতরে কোথাও অ্যাড করা যায় কিনা। আচ্ছা, আর এটা ঠিক আছে, মানে এগুলো বাদ দিয়ে দিলে ঠিক থাকবে? থাকবে, কিন্তু শেপটাকে আরেকটু সুন্দর করা যায় কিনা দেখেন, আমাদের শেপটা ভালো লাগে নাই ও শেপটা। আচ্ছা, ও কাপির নিচে এই জায়গাটাতে আবার একটু লম্বা করে ছোট ফন্টে লিখে দিলেন ওকাপি এন্টারটেইনমেন্ট। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। ওকাপি এই এই ওকাপি নিচ থেকে ওর সাথে ম্যাচ করে সুন্দর করে লিখে দিবেন এন্টারটেইনমেন্ট। আচ্ছা ভাই, অন্য দুটো লোগো আর বাকিটা আরেকটা করি নাই ভাই, দুইটাই ট্রাই করছি। আচ্ছা, ওটাও করবেন, করে ফেলবেন। ঠিক আছে ভাই, ওকে, আপনার লোগো সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। রাকিব ভাই, আর কি আইডি? আর কে আইডি ভাই? Thank you.
রাকিব ভাই, ভাই আপনাকে আপনি ডাকেন কেন? উপায় নাই তো। আরেক আরেকজন রাকিব আছে নিচে দেখো ভাই। ভাই বুঝতে পারছি তো, আমি তো শুনেনও না কিছু বলেনও না, যাই হোক সেক্ষেত্রে আমি ফাহাদ ভাই আপনি আসেন। শান্তনু ভাই, আমার পিসি হ্যাং করতেছে। আচ্ছা রাফি ভাই আপনি আসেন। এও কোম্পানিটা কি আসলে? শান্তনু ভাই শেয়ার করবেন না, চলে গেল। তাহলে ভাইয়া আমি আসি তাহলে। ভাই পিসি একটু টাইম করতেছেন, 5 মিনিট পরে খাই। আচ্ছা ঠিক আছে 5 মিনিট পরে আসেন। ভাই এই যে বাঙালি সংস্কৃতি, আপনার এই লোগো দেখলে একদম নাই হয়ে যাবে। বাঙালি সংস্কৃতি মানে কিন্তু এই যে জাতীয় পতাকা না, বুঝছেন? এই লোগোটা আপনি এই কনসেপ্ট একদমই বাদ দিয়ে দেন রাফি ভাই, এই কনসেপ্ট একদমই বাদ, পতাকা ইউজ করা যাবে না। বাংলাদেশের পতাকা যে পতাকার কিছু নিয়ম আছে যে আপনি পতাকা কোন কোন কাজে ইউজ করতে পারবেন, আপনি লোগোর কাজে ইউজ করতে পারবেন না পতাকা। এই কনসেপ্ট বাদ, অন্য কোনো কনসেপ্টে কাজ করেন। বাদ বেরিয়ে দুটা লোগো দেখি। আমি মনে হয় বলছিলাম যে কারের লোগোতে কার শেপ আসবে না, কারণ এটা কারের নামের লোগো হচ্ছে, কোনো কার কোম্পানি না বা কোনো কার ওয়াশ কোম্পানি বা গাড়ি ঠিক করে এই ধরনের কোনো কিছু না, গাড়ি শেপও হবে না, আপনি কোনো শেপ তৈরি করেন, আপনি গাড়ির নাম নাম দিতে পারেন ড্রিমিং, ঠিক আছে, কিন্তু সেই ড্রিমিংটাকে শেপের ভিতরে নিয়ে আসতে হবে। শেপ গাড়ি শেপ নট গাড়ি, শেপ বলতে সার্কেল হতে পারে, ইটস কুড বি রেক্টেঙ্গুলার শেপ হতে পারে, ত্রিভুজ শেপ হতে পারে, নট এরকম। দরকার হলে আপনার এই যে ড্রিম যেটা লিখছেন ওই যে মাঝখান থেকে পাকা পাকা সেকেন্ডটাই যেটা, এই যে এটা 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 স্ট্রেট লাইনের ড্রিম, উপরে কর্নারে গাড়ি নিচে যে লাইনটা তার পাশে, হ্যাঁ এইটা, এটাকে বড় করেন, এইটা হইতে পারে।
ইট কুড বি সেক্ষেত্রে অন্য কোনো ফর্ম নেবেন এবং সিলভার কালারে বা মেটাল কালারে গ্রেডিয়েন্ট দিবেন, এটা ভালো হইছে। ঠিক আছে, আপনি এই ড্রিমের এই লেখাটার উপরে কাজ করেন, অর্ধেকের প্রত্যেকটা বাদ, এই ড্রিমের এই লেখার উপরে কি করে গ্রেডিয়েন্ট দিয়ে সিলভার সিলভার টোন ফুটানো যায় অথবা গোল্ডেন টোন ফুটানো যায় অথবা ডার্ক পিতল কালার ফুটানো যায় কীভাবে সেটা খেয়াল করেন। ঠিক আছে, আর লোগো এটা বাদ, এই কনসেপ্ট বাদ। আরেকটা ছিল টিভি, একটা লোগো ছিল, রাফি ভাই লোগো ছিল, আর একটা ভাইয়া ওইটা করি নাই ভাইয়া, দুইটা করছি। সেটা বলেন যে আমি ওইটা করি নাই, কিন্তু কাজ ওই যে ভাইয়া নিউট করা কাজগুলো করতে হবে। ঠিক আছে, জি হ্যাঁ ভাই, এটার একটু আইডিয়া, এটার একটু আইডিয়া দিবেন, এটা আমি মানে বাঙালি সংস্কৃতিটা আমার আসতেছে না একটু ভিতর থেকে। আচ্ছা, ভিতর থেকে আসতেছে না, আপনার প্রথম কথা হচ্ছে নামটা বড় হয়ে গেছে বাঙালি সংস্কৃতি। এটা নামটা তাহলে নামটা কি ঠিক আছে, নামটা ঠিকই রাখবো? না না, নামও চেঞ্জ করুন ভাই, তাহলে আপনি একটা নাম দিয়ে দেন আমাকে। না আমি কোনো নাম দিতে পারবো না, তাহলে আমাকে সবাইকে নাম দিতে হবে, এটা আপনিই ভাববেন, আপনিই তৈরি করবেন। আচ্ছা ভাইয়া, একটু একটু আইডিয়া দিবেন কি কিভাবে মানে কোন বিষয়ে, ধরেন আপনি নাম দিতে, আমাদের মোটিভগুলোর কি ধরনের নাম আছে, পিঠাপুলি নাম আছে, নকশি নাম আছে, নকশি কাঁথা নাম আছে, পাখা নাম আছে, বাঁশি কি সুন্দর সুন্দর নাম আছে, একতারা দোতারা অনেক কত নাম আছে, তারপরে ধন্যবাদ। আজকে প্রেজেন্ট খুবই কম, ঘটনা কি বলেন তো, কারেন্টের কারণে নাকি? সেই অবস্থা ভাই কাজীপুরের, আপনি তো এই সমস্যা তো লাস্ট 10 দিন ধরে শুনতেছি, এখনো ঠিক হয় নাই। এটা বাংলাদেশ, এই দেশে সমস্যা সমাধান হইব না। আচ্ছা, এটা কি সিসিএম ফান্ড, এটা কি ওটা ভাই ওই মিডিয়ার যে চ্যানেল এর ওডিটি প্ল্যাটফর্ম? জি ভাই, ওডিটি প্ল্যাটফর্ম চ্যানেল। কিন্তু আপনি যে শেপ নিছেন শেপ তো কমন শেপ, কপি করা শেপ, যে উপরে যে ঠিক শেলে যে মুখ নিছেন ওটা আপনি নেট থেকে নামাইছেন, নামানোর পরে কোনো চেঞ্জ করেন না, কিছুই করেন না? জি ভাই, ওটা তো চলবে না। সেক্ষেত্রে আপনি সিসিএম হান্ট, সিসিএম হান্ট হান্টের উপরে কোনো একটা কার্টুন শেপ কিছু দেওয়া যায় কিনা, বা শুধু কোন শেপ বাদ দিয়ে আপনি সিসিএম হান্টটাকে শুধু খালি ভিতরে রাখবেন। আচ্ছা, সেক্ষেত্রে কালারে একটু কাজ করবেন, কালারে তো শেপের কালারে, হ্যাঁ শেপের কালার আর উজ্জ্বল কালার ইউজ করবেন, কালার ঠিক আছে, কালার ব্যালেন্স করছেন ঠিক আছে, দুটা দুটাই ওয়ার্ম কালার কাছাকাছি কালার আছে, কিন্তু কালার একটু উজ্জ্বলতা বাড়াবেন, উজ্জ্বলতা বাড়াতে গেলে আপনি হয় গ্রেডিয়েন্ট ইউজ করবেন আর না হলে মেস্টোন ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাদ বাকি গুলা এটা হচ্ছে ভাই কার্বন, কার্বনের লোগো কিচ্ছু হয় নাই, কার্বনের লোগো হয় নাই।
লোগো লোগো নাম দিতে পারেন থান্ডার থান্ডার মানে হচ্ছে বজ্রপাত আপনাকে বলে দিলাম এখন আপনি বজ্রপাতের সিম্বল টিম্বল নিয়ে এসে কি করবেন সেটা আপনি জানেন ঠিক আছে আচ্ছা আর একটা কথা জি ভাই আচ্ছা আমি জীবনের কোথাও এই ফোকার নাম শুনি নাই এফ ও এল কে ই আর আপনি এই এফ ও এল কে ই আর কোন ওয়ার্ড পৃথিবীতে নাই যেটা আছে সেটা হচ্ছে এফ ও এল কে এল ও ফোকলোর F O L K L O folklore ঠিক আছে আর যে যে নকশা ডিজাইন যেটা নিছেন এটা ঠিক আছে ভিতরে যেটা ভিতরে যে কাজটা করবেন সেটা হচ্ছে তিনটা শেপ এইভাবে না নিয়ে আপনি ক্রস শেপে ধরেন একটা একতারা একটা দোতারা ক্রস হয়ে আছে এভাবে ইউজ করতে পারেন ঠিক আছে অথবা নামটা কি ভাই চেঞ্জ করে দিবেন হ্যাঁ নাম দিবেন F O L K L O folklore আচ্ছা ফন চেঞ্জ হবে আচ্ছা ফন্ট আর সুন্দর সুন্দর ফন্ট হবে ওকে দিবু ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভাই আমি তো যে ফোনে কানেক্টেড কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট আসছে আমি আবার একটু পর জয়েন করতেছি পিসি দিয়ে আচ্ছা ওকে ফারিন কর্নার আকিব ভাই আমি ফোনে কানেক্টেড আমার ওয়াইফাই চলে গেছে আর আমি একটু ইলাস্ট্রেটর আর ফটোশপে সমস্যা হয়েছিল আচ্ছা ঠিক আছে সমস্যাটা নিজে ফেলেন হ্যাঁ আমি ট্রাই করতেছি আফজল ভাই হেল্প নিচ্ছি আসমাত কবির আসনাদ কবির কি আমাকে শুনতে পাচ্ছেন পাচ্ছেন না তাহলে মনে হয় মোটামুটি সবাই দেখাইছেন নাকি তো যাদেরকে যে কালেকশনটা দিছি এটা কিন্তু করতে হবে রবিন ভাই সবার উদ্দেশ্যে আমি আছি হ্যাঁ এটা দেখান জি ভাই আসতেছি ফানি টিভি ঠিক আছে ফানি টিভির শেপটা যদিও অনেক কমন ব্ল্যাক যাবে না ব্ল্যাক বাদ যাবে কারণ যেহেতু কার্টুন চ্যানেল ব্ল্যাক যাবেই না আমি বলছি যে ওয়ার্ম কালার ইউজ করতে সেক্ষেত্রে কি ফন্টের নাকি এই যে এইগুলা ওই দিনে ঠিক আছে কিন্তু ফন্টে ফন্ট ফানি টিভি ওইটা আচ্ছা ঠিক আছে ওটা চেঞ্জ হবে
আর সনিক আর্টটা হয় নাই, কারণ হচ্ছে আপনি যে শেপ যেটা দিচ্ছেন যে ওই যে তেল আর বিদ্যুৎ, আমি কিন্তু এটা বুঝাইতে বলি নাই, আমি বলছি যে সাপোজ টয়োটার প্রিমিও কার আছে বা টয়োটার করোলা আছে, টয়োটার তো নিজস্ব লোগো আছে, করোলার জন্য বা আলাদা লোগো আছে, আপনি যেটা দিচ্ছেন এটা দেখে মনে হচ্ছে যেন কোন ফুয়েল কোম্পানির লোগো হইছে। তো গাড়ির লোগো গুলা কিন্তু বেসিক্যালি আপনার ইয়েতে আসে, ফন্টে বেশি আসে, খেয়াল করে দেখবেন। আর ইউটিউব লোগোটা গান বাংলা নাম অলরেডি আছে, এই নাম আর দেওয়া যাবে না। জাতীয় পাখি দোয়েল অনেক কিছু হয়, একটু আপনারা চিন্তা ভাবনা গুলোকে একটু ব্রড করে বা আউট অফ বক্স চিন্তা করে। ঠিক আছে রাজমল ভাই, আপনার লোগো গুলো কিন্তু ভালো হচ্ছে, কিন্তু গান বাংলা তো চ্যানেল আছে অলরেডি। আমি আসলে পাই না, আমার মাথায় আসলো সকালবেলা আমি জাস্ট লেখা জাস্ট কাজ করছি, আমি আসলে দেখি নাই জিনিসটা। শুনেন, মাথায় আসলেই কাজ করবেন না, যে মাথায় যেটা আসবে ওইটাকে আরো কিছুক্ষণ মাথার ভিতরে ঘুরপাক খাওয়াবে। হ্যাঁ, ইলাস্ট্রেটরে ঢোকার আগে মাথার ভিতরে মনে 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 সে চিন্তা করবেন, মনে মনে আগে ডিজাইন করে নেবেন কিছুক্ষণ, মাথার ভিতরে আগে ডিজাইন আঁকবেন, আঁকার পরে ইলাস্ট্রেটরে ঢোকবেন। ঠিক আছে? জি অবশ্যই, জি ভাই। হ্যাঁ, আমরা এইভাবে কাজ করি আর কি। আর কি কেউ আছেন যিনি দেখাতে চান? কিভাবে ক্লায়েন্টকে সাবমিট করবেন হচ্ছে যে এটা কি প্রজেক্টে ঢুকছে নাকি বিডে? এটা আপনার যে কনটেস্ট ওই কনটেস্টে ক্লিক করেন, ক্লিক করার পরে উপরে দেখবেন এন্ট্রি, হ্যাঁ এন্ট্রি টাইটেল, হ্যাঁ এন্ট্রি ঢুকছে পর এন্ট্রি টাইটেল পরে ঢুকবে কিন্তু আর মানে কি আপনার এন্ট্রি থেকে সেটা দিবেন কি দিব? আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা জি ভাই, এটা হচ্ছে এই প্রজেক্ট। আচ্ছা, এবার যে সাবমিট মাই এন্ট্রি তে যান। জি ভাই, কি সেশন দেন? জি, এন্ট্রি টাইটেল দেন, তাহলে দাওয়াই আছে অফ দ্য টাইপ অফ লোগো আপনি যে লোগো বানাইছেন, ডেসক্রাইব ইওর এন্ট্রি। আচ্ছা, এটা দিব, তারপর আচ্ছা দিস এন্ট্রি ইজ ইন্টারলি মাই ওন। ঠিক আছে, প্রথমে যখন দেখছিলাম তখন ডলারে ছিল, কিন্তু এখন এটা আপনার জিবিপি হয়ে গেল। এখানে এটা হচ্ছে একটা অপশন আপনার জন্য, ধরেন আপনি আপনি যদি 100 জিবিপি তাহলে আপনি এখানে 100 জিবিপি দিয়ে দেন, এখানে এখানে 100 জিবিপি, আপনি 100 জিবিপি দিবেন। আচ্ছা,
ভাই এগুলো দিলে তো আপনার ডলার কাটবে শূন্য দিয়ে ডলার কাটবে হাইলাইট এবং সিল দরকার নেই তো সিল করতে পারেন যেমন আমি আমি ডিজাইন হ্যাঁ ভাই সিল তো হ্যাঁ আমি ডিজাইন সিল করে এখন এখন তো আপনার অ্যাকাউন্টে কোনো ডলার নাই আপনি তো সিল করতে পারতেছেন না না দেন আপনি যখন এন্ট্রি লেভেলে আছেন 100 জিবি আজ আপনি যদি কমা দিতে পারেন 80 জিবি বা 90 জিবি করে নেন দেওয়ার পরে আপনি এর উপরে এই যে উপরে দেখেন ড্র্যাগ ফাইল আছে ড্র্যাগ ফাইলে চলে যাবেন ইউনিটি হ্যাঁ ড্র্যাগ ইউর ফাইলস ড্র্যাগ ইউর ফাইলস দেন নিচে দেখবেন সাবমিট আছে সাবমিট আছে থ্যাংক ইউ আমার মনে হয় মোটামুটি আমি ওশামি ভাই আপনি দেখাতে যাচ্ছেন ভাই আমিও দেখাবো আচ্ছা আসেন দুজনেই আসেন এক এক করে আসেন আচ্ছা শামিন ভাই শামিম ভাই এই সরি শাকিল ভাই লোক এটা হবে না আমি বলছি কার কোম্পানি না গাড়ির কোন সিস্টার কনসার্ন কোম্পানি লোগো করতে গাড়ির কোন সিস্টার কনসার্ন লোগো করতে এটা এটা যেটা হইছে এটা মনে হচ্ছে জানো কোন ফিলিং স্টেশন বা এই টাইপের লোগো হইছে এটা না আপনি গাড়ির ব্র্যান্ডের লোগো করবেন আর গাড়ির নাম যদি এসএ কার হয় এসএ কার এই ধরনের নাম হয় না আমি বলছি হাইব্রিড গাড়ি হচ্ছে দুদিকে চলবে ঠিক আছে আর হচ্ছে গাড়ির নাম তার গাড়ির নাম আপনি কি দিতে পারেন অ্যানাকোন্ডা সাপোজ অ্যানাকোন্ডা নাম দিলেন গাড়ির নাম বা পিকক পিকক মানে হচ্ছে ময়ূর বা পিজন পিজন মানে হচ্ছে কবুতর বা দিলেন ক্যাঙ্গারু ক্যাঙ্গারু লেখাটা থাকবে সেই ক্যাঙ্গারু কেও খুব গর্জিয়াস কালারে গ্রেডিয়েন্ট করবেন ঠিক আছে বলে দিলাম আপনাকে আর গুলা কোথায় ঠিক আছে কিন্তু চাকা দুটাকে আরেকটু হাইলাইট করেন কারণ গাড়ি বড় হয়ে যাচ্ছে ঠিক আছে থাক
লোগো হিসেবে এক্সিবি থাক কিন্তু নাম দেন ফ্যামিলি কার্ড শুধু ফ্যামিলি কার্ড হ্যাঁ শুধু ফ্যামিলি কার্ড ওকে ভাই আর গুলো তো থাক লোগো আরো দুইটা ছিল ভাইয়া ওই মানে লাস্টে কি বলছেন আমি শুনি নাই ওই আমার একটা লোগো তো আপনি কালকের আগে সিলেক্ট করছিলেন আমি ওই যে কার্টুনের একটা লোগো আর একটা করতে পারি নাই আর ওই যে কারেটটা ওইটা মানে কি বলছেন আমি নেট কানেকশনের জন্য বুঝি নাই আচ্ছা কারেট যেটা সেটা বলছি হচ্ছে আপনার কারেট যে লোগোটা করছেন এটা টোটালি হচ্ছে মনে হচ্ছে একটা ফিলিং স্টেশন কোম্পানি তারা হচ্ছে গাড়িতে তেল ভরে দেয় সেই কোম্পানির হচ্ছে লোগো মনে হচ্ছে আমি বলেছি যে গাড়ির লোগো করতে গাড়ির ব্র্যান্ডের লোগো সাপোজ টয়োটার প্রিমিয়ার ব্র্যান্ড আছে করলা ব্র্যান্ড আছে তারপর আরো আরো লেক্সাসও কিন্তু টয়োটার লেক্সাসও কিন্তু টয়োটার দেখেন লেক্সাস কিন্তু আলাদা ব্র্যান্ডিং ঠিক আপনি ওইভাবে একটা নামের উপরে ব্র্যান্ডিং করবেন আর গাড়ির লোগোগুলো হয় শেপের ভিতরে নাম আসে অথবা শুধু ফন্টে হয় আপনি সেক্ষেত্রে আমি আপনাকে বলেছি ধরেন গাড়ির নাম আপনি কী দিতে পারেন পিজিয়ন পিজিয়ন কার বা পিকক কার বা মনে করেন যে ক্যাঙ্গারু হইতে পারে ক্যাঙ্গারু খুব জোরে দৌড়ায় গাড়িও খুব জোরে দৌড়াবে ক্যাঙ্গারু তা আপনি এক কাজ করেন আপনি ক্যাঙ্গারু নামটাকে সিলেক্ট করেন তো নেটে আপনি প্রচুর ক্যাঙ্গারু শেপ পাবেন সেই শেপকে নিয়ে আসে সেই শেপকে গর্জিয়াস কালারে গ্রেডিয়েন্ট দেবেন আর নিচে নাম দেবেন ক্যাঙ্গারু ক্যাঙ্গারু দেখো আচ্ছা ঠিক আছে আপনাকে নাম সিলেক্ট করে দিলাম ক্যাঙ্গারু আচ্ছা ওকে আচ্ছা এই এই ভাইয়া জি হর্স নাম হতে পারে হর্স গাড়ির জন্য হইতে পারে কিন্তু নামটা ভালো না মানে গাড়ির জন্য হর্স নাম হইতেই পারে হর্স নামটা ভালো মানে বলতে সুন্দর লাগে না এ আমি গাড়ির নাম হাই পাওয়ার দিতে চাইছিলাম কেন হাই পাওয়ার দিবেন আপনি নামও তো একটা ফ্যাক্ট আপনি তো এগুলো গিগ হিসেবে আপলোড দিবেন না সুন্দর করে করেন কাজগুলো কারণ এই কাজগুলোর উপর ডিপেন্ড করে আপনি কাজ পাবেন আমি কিন্তু বারবার করে বলতেছি আপনাদেরকে এই কাজগুলোর উপরে ডিপেন্ড করে আপনি কাজে বিট করবেন কন্টেস্টে যুক্ত হবেন সো কাজগুলো একটু সুন্দর করে করেন আচ্ছা ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করতেছি উম্মে কুলসুম আপু আপনি আগের ক্লাসে ছিলেন না তার আগের ক্লাসেও মনে ছিলেন না ভাইয়া ছিলাম তো আমার ভাইয়ার আজকে মনে একটু দেরিতে আসছেন না ভাইয়া ভাইয়া আমি আড়ি কাইটি তা ঢুকছিলাম আমার ছোট ভাইয়া আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যদি একটু আমাদেরকে আপনার কাজগুলো শো করতেন আমি এরপরে অনেকক্ষণ ধরে বকবক করতেছি একাই বকবক করে যাচ্ছি আপনাদের এই যে অন্য কোন ব্যাচে লোগো নিয়ে এত ব্রিফিং দেয় নাই এত কথা বলে নাই আচ্ছা ভাই আপনি ব্রেক নেন সমস্যা নাই না আমি এই যে এটা এটা দেখে ব্রেক নিব ভাই 4:30 টায় ব্রেক নিয়েন তাহলেই ভালো হয় একবারে নামাজের সময় পাওয়া যাবে আচ্ছা নামাজের সময় দিই ব্রেক দিব একবার কারণ এখন তো 15-20 এমনিতেই বেজে যাবে একবার 15-20 মিনিট ব্রেক দিলে নামাজ সহ কভার হবে আরে ভাই একটা প্রবলেম সেটা হলো ফ্রিল্যান্সারে আমার একটা ইয়ে আসছে যে পাস দ্য ইউএস ইংলিশ এক্সাম এটা যদি আমি কমপ্লিট করি 20% আমার অ্যাকাউন্ট কমপ্লিট হবে 100% হয়ে যেত পাস ডলার লাগে ভাই এক্সাম দিতে সেটাই জিজ্ঞেস করতেছি যে এটা কি জিপি দেওয়া যাবে কিনা এক্সাম দেওয়া ছাড়াই আপনি কাজ করতে পারতেছেন আপনার কাছে যখন অ্যাকাউন্টে যখন আপনার $5 থাকবে যদি আপনার ফিউচারে যে মনে হয় যে না আমি $5 খরচ করে পরীক্ষা দিব দিয়েন তার আগে আপনি 100-200-300 বার ইনকাম করে নেন ঠিক আছে দেখি তাহলে কি করা যায় আর আপাতত এক্সাম দিতে টাকা লাগে না
হ্যাঁ ওইখানে আমরা एग्जाम দিই। এখানে আমি দেখতেছি আপনার ফটোশপে एग्जाम দেওয়া যায়, তারপরে কিন্তু এখানে শুধু ইংলিশটা শো করতেছে। না হ্যাঁ ইংলিশটা শো করতেছে, আবার ফাইবারে আপনার ফটোশপ ইলাস্ট্রেটর ইংলিশ তিনটাতেই টেস্ট দেওয়া যায়। আবার কো তাই তো ভাই এখানেও দেওয়া যায়, কিন্তু সবগুলোতেই ছোটখাটো টাকা চায়। হ্যাঁ ছোটখাটো না $5 $5 মানে 500 টাকা, অনেক টাকা। আরে ভাই ওদের কাছে তো ছোট টাকা না, 5 টাকা না ভাই, ওদের 5 টাকা আর আমাদের 500 টাকার নোট। ঠিক আছে সেক্ষেত্রে আপনারা, আমরা বড় লোক। আচ্ছা আপনারা বলা শেষ করেন আগে। আচ্ছা ভাই বিষয়টা হলো এখন মানে আমার 60% কমপ্লিট আছে, পোর্টফোলিও দিলে কি পার্সেন্টেজ বাড়বে? অবশ্যই। আর আমি তো আইডেন্টিটি ভেরিফিকেশনে দিয়ে রাখছি, ওটা হলে মনে হয় আরো বাড়বে, আরো বেড়ে যাবে। আইডেন্টিটি ভেরিফিকেশন হলে 100% হয়ে যাবে, তাহলে তো ইজি, আর সমস্যা না। আমার 60% কমপ্লিট হয়েছে। হ্যাঁ সেই ক্ষেত্রে কাজ করা শুরু করেন, কন্টেস্টে ঢোকা আরম্ভ করেন। এই আচ্ছা ভাই লোগোর এই কাজগুলো করে, ব্র্যান্ডিং এর কাজটা ওকে করে, আপলোড দিয়ে নগদে কন্টেস্টে অ্যাপ্লাই করা শুরু করেন। ভাইয়া আমাদের পেমেন্ট ভেরিফাই করতে কি করার লাগবে? দেখাইছি, দেখো আবার দেখাবো, দেখুন না। আচ্ছা ভাই ভাইয়া আমারও 60% হয়ে গেছে। 60% হয়ে গেলে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই, কন্টেস্টে ঢুকতে পারবেন। বিডিং আপাতত দু একটা কন্টেস্ট না জেতা পর্যন্ত কোনো বিডিং এ যাবেন না। আর যে 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 কাজ আপলোড করবেন সেই কাজে দু একটা লাইক রেটিং পড়ার পরে কমেন্ট আসার পরে দেন আপনারা বিডিং এ যাবেন, তার আগে বিডিং এ যাবেন না। তার আগে বিড করলে বিড পাবেন না। ওকে কুসুম আপু আপনি একটু দেখেন। উম্মে কুসুম আপু জি ভাইয়া স্ক্রিন শেয়ার করেন, আমার কাজ দেখতে চাই। ভাইয়া কাজ তো করছি, বেশি হয় নাই ভাইয়া। হচ্ছে না কারণ হচ্ছে আপনি প্র্যাকটিস করছেন না, পরিশ্রম করছেন না, এটার জন্য যারা প্র্যাকটিস করছে যারা পরিশ্রম করছে তাদের কাজ তো হইছে। এই যে রবিন ভাই কাজ করছে, সময় দিছে কাজের পিছনে, এই যে শামীম কাজের পিছনে সময় দিছে, শাকিল ভাই কাজ করছে, সবাই কাজের পিছনে সময় দিছে। সময় দিলে কাজ হবে, না দিলে কাজ হবে না। জি ভাইয়া সময় দিব, মানে ট্রাই করতেছি। হ্যাঁ ট্রাই তো করবেনই, কাজগুলো একটু দেখেন ভাই। সবাই একটু মোটিভেশন দিয়া দেন সবাই। ভাই একটু পড়া দেখাই। আচ্ছা ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একটু ব্রেকে যাই, আমরা মেবি এখন 20 মিনিট ব্রেক দিব। ভাইয়া ওই যে আমার যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন দিলাম ওই ওটাতে কি কোনো প্রবলেম হবে যদি না থেকে সব থাকে? না 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 না। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো তো ভেরিফিকেশন করতে হয় না, সোজা কোনো প্রবলেম হবে না। রাকিব ভাই জি ভাই, ভাইয়া আমার তো নেট চলে গেছিল, আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা দেখাইতে পারি না, এখন দেখাবো। রাকিব ভাই আমরা একটু ব্রেকটা নিয়ে আসি, তারপর দেখাই না আপনি আবার। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ, অনেকক্ষণ তো একসাথে ছিলাম, প্রায় 2 ঘন্টার উপরে কানা বলে গেলাম তো। জি ভাই আচ্ছা একটু ব্রেক নিয়ে আসি। Thank you.
আচ্ছা এটা কি দেখা যাচ্ছে আমি যেটা শেয়ার করছি 20 মিনিটস ব্রেক না ভাইয়া ব্ল্যাক দেখতে পাচ্ছি এখন দেখেন তো সেম আচ্ছা ঠিক আছে